بالكلمة الباحثة كلنا؟ اي اي برضه بالكلمة الباحثة كلنا. উনি কিন্তু সবার পরে সাইড খুলে দিয়ে পরে বাচ্চা ওর রাস্তা তার ঘর খুলে কিছু জান বিল্ডিং গন না তার ওকে বিল্ডিং তার ঘর ছিল সে একটা ট্রেন শুনেছিল জানো একদিন রাস্তা করে শুনলেছিল ও খাইতে রাখে একটা লিজ দিয়ে গেছিল ইয়ারে আর ওর নাম কি নামটা ভুলে গেছি মাবিয়া মাবিয়া কি লিস দিয়ে গেছিল লিস দিয়ে গেছিল লিস কি লিস না লিস্ট লিস্ট হ্যাঁ দিয়ে গেছিল নাম লিখতে হ্যাঁ যে এরা এরা মৃত্যুবরণ করলে তুমি তাদের জানা যায় শরীর হবে না হ্যাঁ সে কিন্তু ভালো একজন ডাক্তার আমি ওই লিস্টের তুই ভাই তুই আমার তুই লিস্টের নাম করবি হাজতমে যে আমি তো এবার ওই লিস্টে পড়ছি ওনার সবসময় টেনশন ওই লিস্টে দিয়ে গেছে ওই ওই লোকেরে হ্যাঁ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট দিয়ে গেছে হ্যাঁ পরে কইছে যে নাম স্পষ্ট লিখে লিখে হ্যাঁ এদের মৃত্যুবরণ করলে তুমি তাদের জানা যায় যাবে না ওই লোকেরে কইছে হ্যাঁ হ্যাঁ এখন ওমর আবার তো সে কিছু দিয়ে আমি অধিকারই না রাসূলের সাথে রয়েছে না তাই ছবি করে একটা না তখন উনি আমি কুলু আর বাই কথা না কাকে কেন ওমর তোমার কাছে আমার এই কথা বলতে হবে না রাসুল আমাকে নিষেধ করে দিয়েছে না আমি এই কথা তো প্রকাশ কার নাম না কার দাম সেই কথাটা আমি জানি আমার নিষেধ করে দিয়েছে আমি কিনে জানি ওমরও জানে যে উনি যার জানা যায় শরীর হবে না সে কোনোদিন জান্নাতে হবে না সে হবে জাহান্নামে রাসুলের কথা না এখন খালি ওনার মনের মধ্যে আমি কই লিস্টে পড়লাম না আমি কই লিস্টে পড়লাম না ওনার মনে খালি ওইটাই গুতায় এত নারাশাদি করে উনি আর কয় না তাই আমরা বড় তোমার একটা বুদ্ধি কৌশল অর্জন করছে আচ্ছা ভাই যদি আমি আগে মরি তুমি কি আমার জানা যায় বা তোমার আগে যদি আমি মরি তাহলে আমার জানা যায় কি তুমি আবার কয়েক তা আমি না খাই তুমি মর যদি ইন্তকাল করো তোমার জানা যায় আমি করবো না খাই এখন আমি যদি পরে মরি আগে মরবে যাই কিনা সে বলছে যে তোমার আগে যদি আমি মরবে যাই তাহলে তোমার জানা যায় আমি করবো তারপর কি আর হেডে না আমি যদি আগে আপনার আগে মারা যাই তাহলে আপনি কি আমার জানা দেয় করবেন কোথায় তোমার জানা দেয় কোনো মনে হয় মানে ওমর ক্লিয়ার হইল আর কি এটা কৌশল অর্জন করলো না হ্যাঁ ক্লিয়ার রাসুল বললে গেছে তুমি এদের এই কয়জনের মৃত্যুর পরে তোমার আগে যদি মারা যায় তাহলে তাদের জানা যায় তুমি সরে খুলবে না তখন ওমর সুকৌশলে ক্লিয়ার হয়েছে হ্যাঁ ক্লিয়ার হয়ে গেল না তখন উনি আজকে দিয়ে না রেজাল্টাই গেল ওমর তুমি এত খুশি হইলে কিন্তু আসলা গাই কথার বিটা ভাই আমার মধ্যে টেনশন আসলো এটা দূর হয়েছে সেই টেনশনটা দূর হয়ে গেছে আমার ওই যে সবসময় বিরাজ করতো যে আমি কি হুজুরের ওই লিস্টে পড়ছি নি আমি কি হুজুরের লিস্টে পড়ছি নি সেই জিনিসটা এখন আমি ক্লিয়ার হয়ে গেলাম তুমি কি এত সুবুদ্ধি কোথায় অর্জন করলাম তুমি আসলে তো সুকৌশলে আমার কাছ থেকে কথা নিয়ে নিলাম তাই আর লাগে তোমার এই রাসুলই তোমার ভিতরে এই প্রশ্নটা উত্তর এই সুকৌশলটা জন্ম দিয়ে দিচ্ছে তুমি আমার কাছে কথাটা নিয়ে ফেলাইছো না তুমি পড়ো না
হ্যাঁ তখন তুমি বলবো না তুমি করো না, হুজুরের নিষেধাজ্ঞা থাকা তখন তুমি জানগেই হেলাইছো, এখন তোমার জানাইতে আমার কোনো দ্বিধা নাই, তুমি করো না। ভাই রে পীরের ওরকমটা লিস্ট আছে, এমন এমন ভক্ত হইলে হবে না, এমন পকাম শুধাইছে এগো আবার লিস্ট করে লিস্ট করলে এই হবে না। তো বাবার লি ভক্ত হয় আমরা তো দাবি করি, হে কি স্বীকার করে না না করে, তার যদি সেই যোগ কোচ মতো না হইতে পারে তাহলে স্বীকার করবে? হ্যাঁ আল্লাহ ওরা তো বাবা পড়াইছিলাম, ও তো বা রক্ষা করে নেই, দেখেন ওর আমল নয় যে কথা স্বীকার করছে এই কথা করতে এইভাবে মানবে চলছে। আমি হুজুর আপনার আন্দরকে তো অবশ্যই আমি পিছিয়ে যা গুণা কথা করছি আর জানবে না বুঝবে আজ আপনার গুণা কথা করছি, দেখেন ওর গুণ ওর ভরা আমার কথা মানে নেই, আল্লাহ দেখবেন আমল নয় খালি ধরলেই আর হ্যারি সুপারিশ করবে তুই তো মাগ না, তুই দেখ মাগ না ফুর্তি তো আছে না, আমি আম গ্রামে ভক্ত হয়েছি, আম গ্রামের ভক্ত ভাই ভিতরে কত দিন কত অহংকার করতে পীরের করণীয় করা লাগবে না, পীরের হুকুম হাকাম মতো করা লাগবে না, পীরের ধ্যানে খেলা থাকা লাগবে না, যাই একদি একদিন শুনবো রয়েছি ভালো না, তাহলে পরশুদিন নিয়েছি কালকে নিতেই পারি না, এই দোকান তো আর বন্ধ হয়ে গেছে, গরু চেক করছে এটা দাও তুমি তো আমার নিজের খাওয়া খাওয়ার কিছু জানো না। পরে আল্লাহ কোন নবী দুনিয়ায় পাঠাবে না, নাহলে বড় বিশ্বাসের নবী কষ্ট, এর নবীর যোগ্যতা তার ছিল, ওনার পরে আর কোনো নবী পৃথিবীতে প্রণয়ন হবে না, তাহলে তার নিধান নষ্ট হয়ে যায়, এই জন্য বড় বিশ্বকে বলছে তিনি আউলিয়া কুলের শিরোমণি, আউলিয়া কুলের শিরোমণি সবই সমকক্ষ, হ্যাঁ কিন্তু তুমি নবী না, আমার বিধান নষ্ট হয়ে যাবে। তো আজির করে আরো কথা আছে, তারপরে ওই যে এই কথাটা বলছে কিনা জানো মুসলমান ছিল, যে আমি যে কথাটা কইলাম না এটা হলো মুসলমান শিক্ষাটা, এটা আবার বুড়ো বিশ্বাস তারে শিখেছে, সে তার কাছে আমি শিখি বুড়ো বিশ্বাস শিখেছে তারে মুসলমান ছিল, ওই যারা কয় পাথর ই যে যা মনে করে সে পাথরটা হইলো আর একটা ক্ষেত্র আছে, যেরকম এটা আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ এদের শূন্য শোনো না, শূন্যের পাথর, শূন্যের পাথর বাইতুল মুকাদ্দাসের শূন্য এখনো শূন্যের একটা পাথর ওরা কালকে আমার শুনতে পাচ্ছি, দুই এক কথাই কয়ে যাই ইন্ডিয়া, যখন বিবি খাদিজারে একই হাজারারে গণবাই দিল তখন উনি ওই যে ইসমাইলে কোরবানি দেওয়ার জন্য গেল উটু সওয়ার হইয়া, তখন বিবি খাদিজা এটা মনে করলো যে ইব্রাহিম খলিলুল্লাহ হাজরা হ্যাঁ আসতেছে, এখন উনি যে নামবে ওনার একটা সম্মান আছে না, উনি নবীকুলের নবীদের আদি পিতা কিন্তু মুসলমানদের আদি পিতা, মুসলমানদের আদি 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 পিতা নবীদের না, তাইলে উনি যে আইসে নামবে তখন একটা পাথর উটের সামনে রাখবে, হুজুর আপনি এই পাথরের উপর ভর করবে নামে,
তখন পাথরে আবার ফরিয়াদ করলো যে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নবী আমার উপর তার কদম রাখছে, আমার উপরে যেন কেউ দুনিয়ায় মানুষ কদম না রাখতে পারে। বাহ, তখন ওর বাইতুল মুকদ্দাসে শূন্য ঘরে এখনো আছে। আমার এটা দেখাইছে মানে কি অবস্থা, কি আমি হজ করতে গেছে আমার হজ যে কাবা শরীফে যে সম্মান দেয় না, ওই পাথরটা যদি তুমি কালো কালো পাথর কয় না, কালো রূপে দেখলে তোমার গুণা বাপ হবে না, ওরে দেখতে হবে সাদা রূপে। এই অন্তস্থ করিয়ে দেয় মালিক হেয়াও দেয় কেমনে দেখলেন, মালিকের হোক মালিক শরীরের আমি হাজির করবো সব জিগে জিগে বর্ণনা করছি। হাজিরাও হস করছে যে কালো পথরে সুমন করতে পারে না, শয়তান ঢিলে মারে না, ঢিলে মারতে যাইতে পারে না, এক মাইল দুই মাইল দূর রয়েছে দাদু কেন কাজ শক্তি লাগবে না, অত মাইল পাথর পাথর মারে কি হেলিক যা কি কারণ শয়তান, কেন শয়তানের পাথর মারে কে, এই যে সাপা মামা দৌড়ে কে, এর ভিতরে রহস্য আছে না কথা হাসতে কি লাগে, এটা হলো পঙ্গু দেরঙ্গ হাত, এটা টঙ্গ আবার একটা পতঙ্গ, পতঙ্গটা নিবেন জায়গা দিয়া ভিতর থাকে থাকে রঙ্গ। পতঙ্গ বলতে যে জিনিসটা বোঝায় বাহ্যিকভাবে সেটা হচ্ছে একটা জীব, পতঙ্গ হচ্ছে জীব, পতঙ্গ হচ্ছে জীব না, কারণ শরীরের অঙ্গ পতঙ্গ কাইন্ডে টুকরো টুকরো করে দেবো, অঙ্গ পতঙ্গ হয়ে যাবে, অঙ্গ আর পতঙ্গ ভিতর আর বাহির, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যঙ্গ অপতঙ্গ না, এই অঙ্গের প্রত্যঙ্গ অঙ্গের প্রত্যঙ্গ চিনে বুঝেন না, অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ ঠিক আছে এইবার ঠিক আছে, মানে ভিতর বাহির দালাল ভাই বললেন, হ্যাঁ ভিতর বাহির এখন ভিতরে ভিতরে যেটা এটা হলো প্রত্যঙ্গ, হ্যাঁ উপরে হলো চোখ জানি না, আমাকে তো একটু বলবেন বুঝে, আমার আমি তো বুঝি নাই মোটেও, আমি পতঙ্গ বলতে পারে আর এক দিকে গেছে কিছুই বুঝি না, তাহলে অঙ্গ তো দেখা যায় পতঙ্গ কি দেখা যায়, প্রত্যঙ্গ কি দেখা যায়, প্রত্যঙ্গ দেখা যায় সেটা কি শরীরের ভিতর ভাগ না বাইরেই দেখা যাবে, বাইরে ভিতরে মিলিয়া ও বাইরে ভিতরে মিলিয়া, এই যে দিনের একটা টুক সেটা কি একটা পথ না, অন্য কিছু সত্য তুই না মিথ্যা কিছু, পথ এটা কি পথ, জি এটা কি পথ, পথ না এটা পথ, কথা দিন আপনি যায় ভিতরে পথ দিয়ে গেছে না, পথ সারা কি আসতে পারে কেউ না, দেখলেন পথ লাগবে পথ দিয়ে দেখলেন না, এটাও তো একটা পথ, নাক দিয়ে নিঃশ্বাস আর নিঃশ্বাস নেন, এটাও তো একটা পথ, অঙ্গ প্রত্যঙ্গ এটা হলো আপনার শরীরে এই যে হাত হলো একটা অঙ্গ আর এইগুলো হলো প্রত্যঙ্গ, মুক্তি অত প্রত্যঙ্গ ওইটা তো ওইটা তো সবাই আগে এই ফুটোটা তো বড় এটা সবাই জানে, খাই খাইয়ালাই দুনিয়া খাইয়ালাই আপনার জান বেদুইন না, আমার আমি একটা কথা মানে বুঝি না ভুল হইতে পারে এই কোয়ালা ঠিক না, কারণ আপনি কইলেন যে রাই যে এই পীরের কথা উঠলো মতন একটা কথা কইলেন যে যে বায়াত নিছে বায়াত দিতে পারে, আবার যে বিয়ে শাদী করে নাই
আল্লাহ ব্যতীত সকল কিছু নাস্তিক এক নাম ওই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে তিন দিন ধরে কইতেছে এই একই নাম আমরা হই একই নাম জপি ওগুলো বাদ দিয়া ধরো হরে কৃষ্ণ ধরো ভালো লাগলো সাগরে বিরাজ শীতদাসে ছড়ি ধরবে কেনা তবে চলে রে Thank you.
Oh!
প্রেম করিও নলে ঘটবে শেষে জন বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল নারে বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না ও আগে ভাব জানিয়া প্রেম করিও আগে ভাব জানিয়া প্রেম করিও নইলে ঘটবে শেষে যন্ত্রণা রে যন্ত্রণা বিদেশের সঙ্গে কেহ প্রেম কইল না রে বিদেশের সঙ্গে কেহ ভাব দিলে বিদেশির ভাবে তোমার ভাবে কবু না মিলিবে ভাব দিলে বিদেশির ভাবে তোমার ভাবে কবু না মিলিবে আবার পথের মাঝে গোল বাঁধিবে গান হনমানে যে গান হইতেছে ভরপুর পথের মাঝে গোল বাঁধিবে সঙ্গে কেহ যাবে না রে যাবে না বিদেশের সঙ্গে কেহ প্রেম কইল না রে বিদেশের সঙ্গে কেহ প্রেম কইল না তাই তাই আগে ভাব জানিয়া প্রেম করিও ওই আবার ভাব জানিয়া প্রেম করিও মন আগে ভাব জানিয়া প্রেম করিও নইলে ঘটবে শেষে যন্ত্রণা রে যন্ত্রণা বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না স্বদেশের দেশি যদি হয় মনে হইলে মেলে তারে কথাই কথা স্বদেশের দেশি যদি হয় মনে হইলে মেলে তারে ওরে কথাই কথা বিদেশির ওই জংলাটিয়ে হে জোরে বিদেশির ওই জংলাটিয়ে পোষ দিলে পোষ মানে না রে মানে না বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে বিদেশির সঙ্গে কইল এই যে মোবাইল নিয়ে গুদগতি করেন একটা গান গাইল গান করে গান গাবো না কোনো সময় ব্যস্ততা দেখেন বহুত বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে
বিদাশির সঙ্গে কেহ প্রেম কইরো না ওই আগে ভাব জানিয়া প্রেম করিও ওই আগে ভাব জানিয়া প্রেম করিও ওই আগে ভাব জানিয়া প্রেম করিও নইলে ঘর বেশে সে যন্ত্রণা রে যন্ত্রণা বিদেশির সঙ্গে কেহ প্রেম কইরো না রে বিদেশির সঙ্গে কেহ প্রেম কইরো না রোহিণী আর সূর্যের প্রেম যেমন সেই প্রেমে ভাবব যে না রসিক সুজ রোহিণী আর সূর্যের প্রেম যেমন সেই প্রেমে ভাবব যে না রসিক সুজ ফকির লালন বলে আগে ঠকলে ফকির লালন বলে আগে ঠকলে ফকির লালন বলে আগে ঠকলে কাঁদলে তো আর সারবে না রে ছাড়বে না বিদেশির সঙ্গে কেহ প্রেম কইরো না রে মাতাবের সঙ্গে কেহ প্রেম কইরো না রে আগে ভাব জানিয়া প্রেম করিও ওই আগে ভাব জানিয়া প্রেম করিও ওই আগে ভাব জানিয়া প্রেম করিও নইলে ঘটবে শেষে যন্ত্রণা রে যন্ত্রণা মাতাবের সঙ্গে কেহ প্রেম কইরো না রে নবাবের সঙ্গে কেহ প্রেম কইরো না রে নবাবের সঙ্গে কেহ প্রেম কইরো না রে মাতাবের সঙ্গে কেহ প্রেম কইরো না হরি বল হরি বল আটা আটা হ্যাঁ জোরা জোরা বেজরে গান গাইতে না বেজরে পুঁতে তো কি যারা মশা দেখা নিচ্ছে বেজরে তোকে মতন যদি সহি দেখতাম তাহলে কি তোকে পাশে বহান একদিন আমার হ্যাঁ এটা সত্য কথা হ্যাঁ হ্যাঁ আমার দুঃখ দেখিয়া নয়নের জাল আমার মুছিয়া দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে আমার মাতাব চানাশিয়া কাছে তে বসিয়া নবাব চানাশিয়া কাছে তে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কবে রে হবে গো মাতাব চানাশিয়া কাছে তে বসিয়া নবাব চানাশিয়া কাছে তে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে সখি গো বলো সখি তোরা রাধার মন চোরা দাসিরে নি তোরা এনে দেখাবে সখি বলো সখি তোরা রাধার মন চোরা দাসিরে নি তোরা এনে দেখাবে তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো আনতে যদি পারো
প্রতিজ্ঞা করো তার সঙ্গে নিয়ামায় থাকিতে দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে আমার নবাব জানাশিয়া কাছে তে বসিয়া আমির জানাশিয়া কাছে তে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে এমন সুদিন আমার কোন দিন হবে এমন সুদিন আমার কোন দিন হবে সখী গো আমার দুই নয়নের পানি বহে দিন রজনী এ দুঃখের কাহিনী আর কতদিন রবে ওই আমার দুই নয়নের পানি বহে দিন রজনী এ দুঃখের কাহিনী আর কতদিন রবে এইভাবে হৃদয় কান্দে যদি সদাই এইভাবে হৃদয় এইভাবে হৃদয় কান্দে যদি সদাই আমি মরিয়া গেলে কারে দেখাবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে মা কাবজানাশিয়া কাছে তে বসিয়া নবাব জানাশিয়া কাছে তে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে গো সখী গো আমার গেল না দুঃখ বিধাতা বৈমুখ আর কি সুখ উকিলের হবে ও সখী গেল না দুঃখ বিধাতা বৈমুখ আর কি সুখ উকিলের হবে আমার মাতা চান বিহনে এই ত্রিভুবনে মাতা চান বিহনে এই কি দিনে মাতা চান বিহনে আমার নবাব চান বিহনে এই ত্রিভুবনে এমন দয়া আমায় কে করিবে গো এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে মাতাল সানাশিয়া কাছেতে বসিয়া নবাব জানাশিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে জয় গুরু মাতা ফাজালার বাইক অনেকক্ষণ দেখো না না আমি আপনার ক্যামেরা কি বাজাতে রোজ সমস্ত তাল পাইছি লক্ষ লক্ষ টা আলী খেতে তার দ্বারা আমি কোনো চিনি হ্যাঁ তার দ্বারা আমি আলী খেতার কোনো চিনি ঋণই নাই না লক্ষ লক্ষ টাকা আলী খামার দেশে অত আলী খেতার আমি চিনি পাশ আমার আমার ভিতরে গেছে আর কি পশম খারাই যে বাবার বাবা লক্ষ লক্ষ টাকা দেশে আলী খায় এরপর ও ঋণ নিয়ে আর আমরা তো চাইলে না সরে না মানুষ আমার এটা কিছু আমার অনুমান বাবে তাহলে তো ঈদের সময় তো বাবা এই যে আমার লুঙ্গি জামা কাপড় দেয় তাহলে তো এ আমার যা বেসলেও তো এ দামার হয় ওইবেন এগুলো তো
নেওয়া যাবে না আমি অনেক রে কইছি এইগুলা নিয়ে আর সাধন ভাই দেরি কইছে কইকি বাবা নিয়ে কথা ঠিক আছে জমা নাই যদি না নেই তাই কইবে কি ফিরির বাড়ি যায় ওনা গেছি কেনা বলে এইটা লয় হানা বাড়ি গিন দেখি তে যাও কাহানে জি গায় কয় জিজ্ঞেস না হালা নি যে আমি ঋণ নেই কা বাবার কথা কি কই জিজ্ঞেস কর রাশি কইছে কি আমি ঋণ নেই কারণ এই ওনাটা উনি ফয়সালা দেয় হালানি আমি ঋণ নেই হালানির উদ্দেশ্য গলাতে যে যারা আছে ব্যক্তি শুন কেন্দ্র লো একমাত্র হালানি আর যে কত হালানি আশেপাশে বহা শুনতেছ আমি দাঁড়ে বহা ঋণ নেই এই কারণ যে আমি পৌষ মাসকে শীতেও উদ্দা এই দাঁড়া ঘরে অর্ঘ মারছি আলি ঘরে আমার বিজনেস হয়েছে আলী খান আমার পালঙ্গে পূর্ণ হয়েছে আমি যে পেলায় ভাত খেয়েছি পেলায় আলীঘরে ভাত খুয়াইছি আমি যে গেলাসে পানি খেয়েছি গেলাসে তার পানি খুয়াইছি মানে এইগুলা বিভিন্ন কইছে আমি ওর ঘুম রয়েছে সেই ঘুম পড়ছে আমার টাকা দিয়েছে হ্যাঁ আমি বুঝতে নেই যত্ন করে আমি শেষ করে দিয়েছি তারপর কোনো ঋণ নেই তবে ঋণ আমি এক পদের লোকের দ্বারা রয়ে গেছি এই আইজ অবধি এই ঋণ আমি শেষ করিয়ে যাইতে পারবো কিনা এটা আমার জানা নেই ওই যে বিষ্ণুটা আমরা সালাম দিয়েছি যারা এক আদর যত্ন কর্তা ঋণী পোশাক তাকে ভালো ছিল না খানার মাঠে গেছে যারা খানা বিতরণ করছে তারাও তাকে সেইভাবে আপ্যায়ন করে নাই ভালো দেখা যায় না করে নাই বিল্ডিং তো কেমন এত ছোট হুজুরে করছে ওই সময় সালাটা নাই দিছি তোর মনে আছে ওই যে পুলিশ স্টেশনে আমার আর দিয়ে সালা নিয়ে মই বিল্ডিং টিলি সালা সময় বুঝিয়ে ইয়ে দেখেন এই আর দিয়ে সালা কমেছি তা কইছে যে বৃষ্টিতে ভেজে রোগ দিয়ে পড়ছে খানার মাঠে গেছে খানা পাইছে কিনা আল্লাহ জানে আর হায় জানার গাউস পাতি না খেয়ে গেছে ওই লোকের পরিশোধ করে দিতে হবে আর যাইতে পারবো কি না তা কইতে বড় অঙ্কের টাকা যা হয় সমস্ত আমার তাগদের কোনো ঋণ নেই এগুলো আমার পার করে আরও আরও বিভিন্ন কথা কইছে যাই হোক আদর যত্নর কথাও কইছে পীরে আসকে দিলে কী হয় পীরে খুশি হইয়া যদি তারা ভালোবাসে হ্যাঁ তো বা কী হয় এগুলো সিঙ্গেল আছে হ্যাঁ বলছি এই যে বেশি দিন হয় উনি কইতে পারবে না খোকনের কথা কইছে না এই যে এই যে এই দোয়ালি বলছে তোর সময় নেই তো ওটা খাওয়াই ঠই রাখ আর সময় কাছে গিয়েছে কোন খোকন যে জেলে এখন জেলে ব্যাংকের ম্যানেজার ছিল দেলার মাস্টারের ছেলে যে লুলো হয়ে গেছে দেলার মাস্টার আর দেলার মাস্টার অবদান আছে বাড়িতে বিল্ডিং করছে কে রে হুজুর বাবা থাকতেই কখন এনেছিল হুজুর বাবা থাকতে হলো খোকন আহা যাওয়া করতো আর ওনার বাপে যাই হিসেবের লোক আর কি দরবার সরিবে বাড়িতে বিল্ডিং করছে আজকে সে ঘরটার দাম আছে অন্তত 3 লক্ষ টাকা বাবার সে ঘর দিয়ে গেছে সেই ঘরটা ভাঙ্গে কোথায় লোকে ভর্তি নিয়ে বাবার দিয়ে গেছে সেই ঘর সেই ঘর গুড় দিয়ে এই ঘর উড়েছিল সেই এই হুশিয়ার খান কুটিয়া কুটিয়া ওই যে মহিলারা থাকে এই হিদু হিদু কোহান দিয়ে যেন আরও খাড়াই ঘুরিয়া খালাইছে এই ঘর দোতলা করে দেখছে যে আমি কোথায় বিল্ডিং দেওয়াছি বাবা ঘর হেরে দিয়ে না এই জানি এটা আমরা টেকা দেখছি না এহানে এই যে এহান যে দয়াল উনি বলছে যে ওর সময় নাই তো খাইয়ে ঠেয়ে যাক মাতবাড়ি করি এই যে সেই তারিখে গেছে সেই জাহান দায় দিয়েছে ওই যা উনি করলে এর বাদ তারিখে গেলে 20 বছর সাজা এহানে আপনার তো ওই যে কর উনি কর ঠিক আছে ওই যে জ্যাগ নিকে কোন এই জ্যাগ জ্যাগ কোন ওই আর যোগ্য না বহু দূর আছে মুক্তা বালি মনে মুক্তা সিঁড়িকে এই মুক্তা টু হয় উঠান এই মুক্তা টু হয় উঠান বাবা বলছে বহুত কথা বলছি আব্দুল ভাই 27 বছর ঘুমা খালি খালি রয়ে গেলে কথা হনার জন্য একটা রাইট আমি ওই বাড়ি দিন মানুষের মাথা দিই না ওই 27 বছরে এই 27 বছরে এ বাবা বাবা কথা বল না বাবা
এখন আল্লাহ দেখছে যে এটা তো মহা মুশকিল মুশকিল না সে তো সৃষ্টি হলো নবীদের কাতারে সলিদের কাতারে যাবে কে থাকবে কে এখন মুশকিল না আচ্ছা আল্লাহ কইলো কি শুনো আমি দুনিয়ায় এই হিসাবে তুমি হিসাবের বাইরে করবি না হিসাব অনুসারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আমার ইহুদিয়ন আমার পাউল বেতা বহু জনে কষ্ট করি আর সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্ব উত্তম উত্তম এবং উনার সর্বশেষ আবির্ভাব হবে সর্বশেষ ওনার পরে আমি কোনো নবী আর দুনিয়ায় প্রণয়ন বা পাঠাবো না যা কও পাঠাবো না তুমি অলিদের কাতারেই থাকো তাই আমি তোমাদের নবীদের নিচে অলিদের উপরে তোমার স্থান থাকবে এই নামটা প্রকাশ দুনিয়ায় প্রকাশ করার জন্য যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে গেল মিরাজে তখন প্রকাশ করার জন্য সেন উনি ওই খেতাবটা ওনার দিল ওই ওই উসিলে ওনার এই নামটা প্রচার করবে উনি কি বুড়া করতেই পারতো না আর বুড়া কি সেই সিস্টেম করতো না ওনারে নেওয়ার জন্য তো যে বুড়াটা ওনার মেরাজ এনেছে ওই কত হাজার বছর জানি খালি তপস্যা করছে যে আমার পৃষ্ঠে যেন শেষ জমানার নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমার পিঠে সওয়ার হয় কত হাজার বছর কত লাখ বছর ইবাদত করার পরে তার ভাগ্য ধরছে বোরাক কি একটাই আসলো অগণিত বোরাক ওই বোরাক সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আমার পৃষ্ঠে যেন সে সর্বপ্রথম নবী শেষ নবী আমার পিঠে যেন একবার সওয়ার হয় তখন আল্লাহ তার ইবাদত কবুল করছে তারে দিয়ে মিরাজ শরীফ এনেছে মিরাজ শব্দের অর্থ আর একটা হাদিসের কথা কই মিরাজ শব্দের অর্থ হল সিঁড়ি বা ঊর্ধ্বগমন এখন সে আবার মন্তব্য করছে যে মিরাজ হয়ে গেল দেখছ এক আলেম মন্তব্য করছে মিরাজ হয়ে গেল
এখন নিরাশ হয় নাই এই কথাটা পুরমান সাপক্ষ আল্লাহর মুখ দিয়ে দিলে হবে যুক্তি দিলে হবে আল্লাহ কোরআনে কোরআন দিয়ে তো পুরমান করা যেতে হবে না তাহলে মিরাজের কথা আল্লাহ কোরআন বলেছে তাহলে আল্লাহ ভুল হয়ে যায় আল্লাহর ভুল করার মতো কি আমার কোনো সাধ্য এই জন্য ওই কিতাব প্যান করি না উনি মন্তব্য করছে গাঁদা করি মন্তব্য ওই মন্তব্য হয় যেটা আল্লাহ রাসুল নিজে মুখে স্বীকার করে দিয়েছে যে আমাকে আল্লাহ মিরাজ এনেছে এক রাত্রে 27 বছর গুজরিয়ে গেছে এইটা আবার এক কাফের হাসকে দিয়েছে অবিশ্বাস করছে অবিশ্বাস করার পরে তারও প্রমাণ করাই দিয়েছে দিয়েছে না ঘুমাও তারও প্রমাণ করাই দিয়েছে তারপর সে আবার এটা প্রমাণ করছে যে হ্যাঁ ঠিকই আছে প্রমাণ করাই দিয়েছে যে ঠিকই আছে ওনার কথা অতি সত্য তা অযুক্তি কথা যদি তোমার সেই এই যে একটা গান লিখছি আমি চাইনি যদি আল্লাহ দান করে দিব্য জ্ঞান দিব্য আঁকি দিব্য জ্ঞান দিব্য আঁকি তাইলে সে দেখতে পারবে সে জ্ঞান আর আঁকি যদি নাই তাহলে দেখবে কেমন আমাকে জ্ঞান জ্ঞান আঁকি আছে আমরা দেখব এই শহর পলকে আল্লাহ 27 বছর দেখাই দিতে পারে এই যে তন্দ্র দেবেন তন্দ্রার ভিতরে সে আল্লাহর আরশ করছে লৌহ কলম যাহা কিছু সে দেখাই দিতে পারে তার সেই সত্যি নেই আছে না আছে তাই আমরা আল্লাহর হাতে পাল্লা করতে আমাকে উক্তির সত্যি কি আল্লাহর উক্তি এক আমাকে সত্যি কি আর আল্লাহর সত্যি এক তা আমাকে আন্তাজ যদি আল্লাহর আন্তাজ করা যাবে আমরা উপলব্ধি করি কিন্তু তার উপলব্ধি থাকতে হবে তার ভিতরগত তার বাহিরে যাওয়া যাবে না তাইলেই এটা শ্রেক হয়ে যাবে তার কোরআন মোতাবেক যত কথাবার্তা যত কিছু ওঠা বসা তার কোরআন মোতাবেক হইতে হবে কোরআনের বাহিরে গেলে এটা শিরক হয়ে যায় তাই শিরক আল্লাহ কইছে আমি শিরক কারো মাফ করব না ভুনায় শিরক মাফ করবে না আল্লাহ তার বিচার হইতেই হবে এই জন্য শিরক করা যাবে না তাই শিরক করতে গেলে এই বড় পীরের কথা কই দুটা শুনতে চাইছেন এক কথা কইতে গেলে হাজার কথা কইতে হয় বড় পীর আব্দুল কাদের জিলানি তখন ছোট ওনার দেশে মাদ্রাসায় পড়ছে বুঝল ওনার মা বাপ তাই হুজুর হইল 18 পড়ার কি না 12 পড়ার আলেম আর উনি তো ওনার মা ছিল 18 পড়ার আলেম উনি 30 পড়ার আলেম ছিল না তো উনি ওই যে 18 পড়া পড়ছে না উনি মার গর্বে বসে 18 পড়া হেব্দ হয়ে গেছে তখন হুজুর হইল 12 পড়ার আলেম যার কাছে পড়তে যেছে সেনদাদি কইলাম তোমার কাছে এই গল্প উনি হলো 12 পড়ার আলেম আর কেমন 18 পড়া পড়াই আর উনি হলো 18 পড়ার আলেম তখন কয় কি হুজুর তা আপনি আমার তো পড়তে চান আমি কী করব তাই আমি একটু পড়ি আপনি শোনেন ওরা তো মধুর কণ্ঠ সেই মধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করা শুরু করছে করতে করতে 18 পড়া পর্যন্ত যাই উনি থাকবে আসতে জানে না বড়বীর আব্দুল কাদের জিনাই রহমতুল্লাহ তখন হুজুরে তো 12 পড়া পর্যন্ত পড়ছে হুজুরকে আমার শিষ্য দেই আওয়ার আগে 18 মুখস্থ হ্যাঁ তখন উনি বলল কি ওনার
أنا أقول لك 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 আর উনি হলো 18 পড়ার আলে আমি ওনার কেমনে করাম তখন বলল যে আমাকে তো শোনাও দি তখন উনি মধুর কণ্ঠে বাপ মারে শুনাইল কোরআন তখন বলল যে আব্দুল কাদের উনি কেমনে এসেছিলা বাবা যে মা আপনি যখন আমি গর্ভে থাকতে আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন আমি শুনে শুনে আপনার গর্ভ থেকে আমি 18 পারা মুওয়াজ হেবজ করে ফেলাইছি তখন ওনারে আবার যে বড় মাদ্রাসায় ভর্তি করল এর ভিতর অনেক নজরুল দেয়াল দেয় হ্যাঁ আরো ছোটবেলার গল্প আছে না একদিন কষ্টই এক লোকের খালি মেয়ে হয় বুঝছো তার স্ত্রী করবে খালি এই ছেলের আশা করে ছেলের আশা করে হইয়া যায় মাইয়া তখন উনি আবার যাইতেছে ওনার পীরের দরবারে তার কাছে দোয়া খাইয়া নেবে হাসে গেছে এ দোয়া কইছে বার কইছে আমি কি করব আল্লাহর ঈশ্বর বিরুদ্ধে কথা কওয়া যায় বলো কি সবার এই বস একদম দরকার এইটা আমার মতো এইখানে যেমন বস এখন কে এই মাগো আপনি কি সেই জন্য গেছিলেন দূরের কাছে যে বাবা তোমার কাছে কি কইলে হবে তোমার কাছে কইলে কি হবে হুজুরের কাছে গেছিলাম আমার ওই তো ওই তো আট মেয়ে হয়েছে ছেলের আশা করতে করতে আমার গর্ভে আর কোনো ছেলে সন্তানই জন্ম নেয় না এখন কয়েকটা তা হুজুর কি কই হুজুর কি ডা বাপে হ্যাঁ হুজুর কি ডা আব্দুল কাদের জিলানির আব্বা না হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব হ্যাঁ হ্যাঁ আমি পোলা ওই ওই জায়গায় আছে আব্দুল কাদের ছোট হ্যাঁ তো ওই পথে বহা এই সময় ছোট ছোট তাই কয় কি মা তাই বাবা কি কইছে কয় কি আমি আল্লাহর বিরুদ্ধে জাম কমলেন আল্লাহ না দিলে আমি কি করব তাই কি তোমার হয় না তাই এই জায়গায় কইছে আব্বা তাই আপনি ওনার একটা ছেলে দিতে পারেন না কইছে আল্লাহর বিরুদ্ধে আমি কেমনে ছেলে দেব কইছে আমি যদি কই কইছে হবে এই বাপ যে হলো পোলামান মানুষ ও আল্লাহর বিরুদ্ধে কথা কইতে যাবে এই দেশে এক সৎকানি সৎকানি দেশে সরকারকে আট সৎকানি দেবেন না তাইলে ওনার ওই আষ্ট মেয়ে ছেলে হয়ে যাবে বাড়ি যে দেখি আষ্ট মেয়ে ছেলে হয়ে যাবে আর যদি ফিরকে থাকবো দেন এই পৃথিবীতে কোনো মেয়ে থাকবে না সব মেয়ে থাকবে না পুরুষ হয়ে যাবে আল্লাহর বিরুদ্ধ কথা না যে সে দেবে ছেলে সে তো আল্লাহর কাছে আগে হুকুম নিয়ে নেছে হুকুম করতে আসছে আল্লাহর বিরুদ্ধে সে যে আব্দুল কাদের জিলানি বড় পীর আব্দুল কাদের জিলানি তার বাপ মা তো সে সময় বুঝতে পারে না জানতে পারে না এই জন্য শোনো হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তৌরাতে ঘোষণা করছে জব্বারে ঘোষণা করছে ইনজিলে ঘোষণা করছে যে উনি দুনিয়ায় আবির্ভাব হবে ওনার কি বাপ হবে কি মা হবে সে কথাটাও ঘোষণা করে দিছে এবং কোন বংশে সে কথাটাও ঘোষণা করছে
খাদি যে এই কথাটাই বলছিলো যে তোর গব্বর ইঞ্জিল যে কথাটা শুনছি সেই সেই মোহাম্মদ কি তুমি? তখন খাদিরের বুঝেছে রাসুল শিখেছে হ্যাঁ আমি সেই মোহাম্মদই আমি। তখন সে তার সেই ধন সম্পদ বিলেই দেয়। তাই কয় বড় পীরের নাম আগে ঘোষণা করে নেই, বড় পীরের নাম আগে ঘোষণা করে দিয়েছে আল্লাহ। ওই যে রাসুলদের যে ঘোষণা করে দিল না বুঝে না কথা সারে যায় না বুঝে যায় না খালি পেশাল করে। ওই আমার কাছে কইছে মসুল মিছি এই এই কথাটা, হে আবার কইছে বুড়োবিশ্বের, বুড়োবিশ্বের কাছে সে শুনছে, সে আবার আমার কাছে কইছে এই প্রায় আরও চল্লিশ পঞ্চাশ বছর আগে, পঞ্চাশ বছর আগের কথা এই এখনও মনে আছে এই যে কথা কই বুড়োবিশ্বের কথা এই যে যা কইলাম আরও আরও হয়ে আছে মুসলমান ছিল জানে বুড়ো বিশ্বাস কইতে মুসলমান ছিল না। হ্যাঁ আবার হে আবার আমি কইতাম ভাই আপনি কোরআন দিয়ে কথা পান কেন আপনি এত মনে থাকতাম না কোরআনের দলিল দিয়ে কইতে তুমি এটা কথা জিজ্ঞেস করতো না সাথে সাথে সে কোরআনের আয়াত দিয়ে এই যে কথা বলতো হ্যাঁ 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 আয়াত বলতো এবং এটা তর্ক ভালো জ্ঞান দিছিল ওনার নাম না হ্যাঁ তা হ্যাঁ সে আমি কইলাম আমি আর দিতে পারি না তাই কি তুইও পারবি চেষ্টা কর পারবি। ওই যে একজনের একটা কথা কইলে এই জ্ঞান কি হেই জ্ঞান ওরা কয় জ্ঞানের অধিক তোমার এইটার পরে কি এইটা আমার ভিতর থেকে বিদায় হয়ে যায় আর ওরা করবি একটা গান হচ্ছে এক বয়সের একজন একটা গান গাইছে সেই কথাটা করবে এরপরেও যে আমার জায়গায় দেবে না যে কোনটা এদের পরে ওরা কি হেই জ্ঞানের অধিকার হয়েছে এক বয়সের কাছে শুনছে লালন কি কইছে লালন রে নিয়ে ভালো লালন জীবনে কোনোদিন বলে না আমি লালন কত আবেগ আবেগ করবে কইছে তার মতে কইছে সে কত সময় তার ভিতরে একটা উদয় হয়েছে সেই উদয় কথাটা কইছে সেই কথাটা তুমি শুনছো শুনলে গেটে তুই মহাপণ্ডিত হয়ে গেছ তুমি তো সেই লালন লালন রে উদয় করছে কে মালিক তোমার কি উদয় করে মালিক তুমি তুমি তার কথা শুনবে কও তাতে তুমি কি সেই সেই শক্তির অধিকারী হইছ হও না তাকে শক্তির অধিকারী হও তার তাই জীবনটা ক্রিয়া করে কাটাই দিলেন কি অলিদের পীর মসজিদদের সাথে থাকতে কি একারে কি বিফল হয়ে গেছে না শোনো একটা কলসিতে পানি নিলে পানি নিলে যদি আধা কলসি আনো যদি তুমি পানি আনো না আধা কলসি নিয়ে দেখে একবার পরিস্থিতি দেখে ধকর ধকর করবে আর ফুল কলসি দিয়ে একবার গলা গলা বোঝায় ভর্তি করে দিয়ে আনলে এটা কি ঝোলে তো ওই ওরালো আধা কলসি যে একজনের কাছে শুনবে বুঝবে একজনের এক লাখ হয়ে করে একটা গান শিখছে আর এক লাখ হয়ে করে একটা গান ওই কথা অব কি উদয় হয় ওই কথা শেষ হয়ে গেলে এরপরে কী করবে কর মধ্যে ইয়ে আছে আছে নাই পরের কথা কইলে কি এই কথা ইয়ে আর যার উদয় হয় আর যার উদয় হয় কথা তার কথার সাথে কি আর ওই একজনের শেখা কথা এক হয় তোমার একজনে কইল কি আবদুল্লাহ তুমি যে ওই ঘাটে যে পাক ছেড়াই যে পাওয়া যে আমার দিনে ভালো ভালো খানা পাকাইয়া আমার দিনে নিয়ে যাবো তুমি এই কইছে ভাই কইছে হ্যাঁ নিজে ভালো ভালো খানা পাকাই নিয়েছো এরপর তুমি কী পাবা আর কবার কিছু আছে আমি যদি কইছি সেটাই তো পাবা নয়ের বেশি পাবা আর যার উদয় হয় সে ওর পরেও কথা কইতে পারে
মুসলিম ছিল সেই জ্ঞানের অধিকারী এই জ্ঞান গাউস পত্তা দিছে সে ওর ডকর ডকর করত না এক কথা কইতে দি জানো আমার মত আর ওসুল করবে অনেক ধৈর্য ছিল ছিল একটা ধৈর্য আমারে বুঝানোর জন্য কইছে কাকে এই দেখ এই যে এই ধর বন্ধা ঘুমাই খালি কিলি পাতা ঘুমাইতাই না এইখানে একটা কোভিড দগ্ধ হয়েছে গেছি ডান লাগছে তাই একই তো ভাই এক বুই ভাগ করে খাই কাকি ওই মসু এটা খায় নসু খাই ওই পাই দেয়া আমি খাই এই পাই দেয়া নসু আউ দাইতে গেছি নসু দাইতে দাইতে বোর আর দেখবো তাই বসে এনা কে রসু তো তুই দিয়ে আইল উল কড়াইয়ে দিয়ে আমারে জ্বর দেখিস কয়েকটি বড় ফট করে একটা কোপ দিল হে আবার রাগিয়েছিল জমেন নসু কোপ দিছে পর আমি হেলে ধরিয়ে গাছ আছে আবার পোলার আর সাইডে পোলা আমার হাতে ডান দায় পোলা ও খোলা ভাই চুপ কর ওই তো বোঝে নেই পোলারা কথা কইল না ওই যে সালামের বাবু দিয়ে এর কাছে বই যাচ্ছিল এর কথা করলে বোঝা যায় না অসুস্থ হয়ে গেছে কেউ ভালো আলো ওই ডাক্তার সালাম কাশিদ্ধে কোপ দিছে কাশিদ্ধে কোপ দিছে কোপ দিছে মানে হ্যার ভাই কাশি দিয়া কাশি দিয়া হ্যাঁ হ্যার সাইডে বলা ধান দেয় হ্যার হাতে হ্যাঁ কইল চুপ কর বাপের কূপ দিলে হ্যাঁ গায়ে একটু ব্যথা লাগে না সে গান সাদে বাইন নিয়ে বাড়িয়ে দিল বললাম আর ওর হাতে কোনো কথা বলি ও বোঝে নাই না বুঝতে কোপ দিছে এইটা ধৈর্য ধরা না এটা আমার বুঝে দিয়েছে এইরকম ধৈর্য অনেক বসি হার সাথে রাত দিন আবার আমারও অনেকখানি আর ডক্টর নিয়ে গেছে একদিন করছে কি হলো বোধা খালি ঘুমায় একদিন এরম ওই হুজুর হুজুর বাম পাশে ভয় তো হয়ে গেলে ওরম বাম পাশে আমার ভয় তো যে সিন্নি দেয় না তা হ্যার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে সবাই দিয়েছে ফেলেটে ফেলেটে অ্যান্ড হ্যার ভক্তরা করি হ্যার পেলেটের কেন ওই সিন্নি নেয় আমি দি ভাই এমন ভাই মুসি ভাই ওই ডের আবার কোন ডাকায় আপনার পেলেটের কোন যে সিন্নি নেয় কে সে বলতা তোর পঙ্কুটি আমার ওই এই করতে বেশি এ বলতা হন আমার খুব অতি ভালোবাসতো তোর পকেটে মনে করো অনেক টাকা আছে এই টাকাটা একজনে থাবাই তুমি নিয়ে গেলো তুই তুই ইচ্ছা করবি দিল না তাই তো দেওয়া হইলো আর যে তুই যদি একজন ইচ্ছা করবি দশটা টাকা উঠে এইটা ইচ্ছাকৃত হইল তোর ওই থাবাই নিলে কী হবে হ্যাঁ সে হে করলো কি নিজে ইচ্ছা এক নকমা দুই নকমা তিন নকমা হ্যাঁ রে পেলে দিবি আমার পেলে দিল কয়েকটা খা হুম শুনবি একটু একটু হ্যাঁ হ্যাঁ আবার তিন নকমা উড়ে উড়ে হ্যাঁ পেলে দিল তো আমার পেলে দিল এক কথা এখন তাই এটা কি থেকে কিছু দেয়ই নেই কিছু দেওয়া হইল দেওয়া হইল আবার কইছে যে আমি পারবো কেন তুইও পারবি এই কথাটা কয় না আবার আমি না আমি সেটা আবার একটা কী খেলা দাও কোনো যুতি কোনো কিছু হয় না ওনার বুকে আমি হ্যাঁ একটা সমাধান দেখি মুসুন মুসুন বুঝি আমি সেরে হাজির নাজির করতে রে ওরা যে ভক্ত হয়েছে করুক মাথা সাথে একটু হাজির নাজির করুক একদিন আমি কইছিলাম আমার হিন্দু এলাকায় গেছি এ গোটা বোধাই রে আমার খেপাইছি তোরা তবু গুরু না এটা দেবীর দেব মহাদেব মহাদেব দে বোধা কথা হলি না মহাদেব রে তোরা জীবন বর্গে তোর বাপ দাদা চোদ্দ গুরু ধৈর্য যে সাধনা কথা দেখছো একজন সামনা সামনে তো দেখবি তুই মহাদেবকে আমি কইছি কইছি হিন্দু গো
অহংকার আমার কষ্ট কি একটা মাইয়া সেই তো দশ এগারো বছর বয়স আরে দশ কি হয়ে জানো এই যে সূর্যর উদয় হয় না উদয় হলে খালি এরম এরম করে সূর্য চুক্তাই এরম এরম করে হ্যাঁ আমার কাছে নিয়ে এসে ছিলাম না আমি গরিব মানুষ আমি কইছি যে এটা গুরু তো একটা দক্ষিণে আছে আমার এবারটা ধার্য করবে উদ্দেশ্যে ধার্য করছে কীরকম আমারও কছে কি এই জিনিসটা আসলে তোমার বুঝাইতে গেলে মেলা সময় লাগবে আমার নানি নানি বুঝো মান মা নানির সাথে একটা জয়ন্ত সাপ হয়েছিল সাপ তোমার যে ছেলে সন্তান জন্ম নেয় না নানি হয়েছে ওনার সাথে জানত একটা সাপ হয়েছে একসাথে হ্যাঁ এটা প্রমাণ আছে না তো ওই সাপটা ওই এই জঙ্গলে চলে গেছে রাত্রি রাত্রাই ওই নানির কাছে শুয়ে থাকতো কেউ কোনো ক্ষতি কেন্দ্র করে নাই এরপরে ওনার ওনার আবার কিছু জিনিসপত্র দিয়েছে যে এইগুলো তুমি মানুষের দিস দিলে আর রোগ যদি ভালো হবে আজকালের মাইয়ের লোক তো অত চালাক সত্যি না ইয়ে নেই তা আবার দিয়েছে কিছু কিছু নানি মরার আগে আবার মায়ের কইছে মাজু মার নাম আসলে মাজু এ মাজু তুই এবার আমি তোর আবার কয়ে দিয়ে গেলাম তুই এবার এই ইয়ে মাইছে দিস মায়ের আসলে আরও সরল ছিল জানতো কেউ যদি হাত গে টাত গে কইলে টইলে হে কেউ হাত গে কয় নাই কইলে টইলে হে আবার কেউ কিছু দিত মায় মরার আগে আমার ওই জিনিসটা মায় কইলে কি তুই এই দেখ
করিস এখন আবারে আবার কয় কি তুইলো তোর মায়া ছলো বেড়া মানুষ তুইলো কি বিড়ি মানুষ তুইলো বেড়া মানুষ তুই তুই ঘুরিয়ে ঘুরিয়ে মায়ের সাথে কর মায়ের না হ্যাঁ নানি দেবের দেব মহাদেব আরে তুমি দেখ পানা কথা কবে এরকম দেখ পানা কথা কবে কথা বলবে তুমি দেখ পানা তোমার কাছে যোগ্য আছে তুমি দেখ ওই সাপটাই দেবের দেব মহাদেব তাই ওই আমার কয় কি তাই আমি যদি ঘুম মুকুন তাই তার থেকে আমার ভালো লাগবে না কাফেররা তারা কারা তার চাষায় চাষার মাধ্যমে হয়ে এই ক্ষতি করার চেষ্টা করছে না বাইরের লোক আরো বাইরের দল বল ছিল না খালি খুব ফরি কি খালি ওই আবু জাহেল আর এই এটাই আবু জাহেল আরই তো করাইছে মনে হয় আবু জাহেল অত কিছু করে না আবুল হক সব কিছু তারপর তারপর তো এটা শুরু হলো না দিল থেকে না দেখি কাফেররা আবার অন্য একটা দল হুজুরের ক্ষতি করতে চাইছে এরা কি করছে এই মানে ওই যারে বাংলায় কয় নষ্ট করছে আমারে নষ্ট দুর্বল হয়ে পড়ছে দুর্বল দুর্বল হয়ে পড়ছে পুকুরের কিন্তু একটা শক্তি আছে আগে দুইটা শক্তির উপরে এই দুনিয়া চলতো কি শক্তি একটা হলো কুফারি শক্তি একটা আধ্যাত্মিক শক্তি আধ্যাত্মিক শক্তি দিয়া যাতায়াত করতো শুনলে একজন ওই জায়নামাজে পড়ে গিয়া উপরে গেছে একজনে এইভাবে এইভাবে দেশে বিদেশ ভ্রমণ করছে না আধ্যাত্মিক শক্তি দেয় আর ওরা কত কুফারি শক্তি দেয় কুফারি শক্তি দেওয়া কত ভালো শক্তি ওটা তো খারাপ আমরা জানি এগারোটা গিরা দিয়া ওই একটা কুকুর ভিতর ফেলাই দিতে চুলে একটা চুলে হুজুরের চুল কি বড় চুলে বড় ছোটোর কথা জানি না যেটা তো উল্লেখ করে নাই বড় না ছোট তারপরে অমুক জায়গায় অমুক খানে আপনি আইসা সেইটারে আইন গিয়ে আইন গেলেই আপনি পাবেন আইন এই এগারোটা আয়াত দুটো সুরের ভিতরে এক একটা গেরা এক একটা সুর আয়াত করবে বলতে পারছে এগারোটা জেরায় এগারোটা আয়াত করবে যখন খুললো ওইটাই তার সাথে কেউ কুমন্ত্রণটা দিয়ে না এগারোটা জেরায় যখন খুলকে ফেলাই দিল তখন সে পূর্ণ সুস্থ হয়ে গেল এই দুটো সুরের ভিতরে খুলছে ওই দুটো সুরেই তখন নাজার করছে প্রত্যেকটা সুরের ভিতরে আল্লাহ বুঝেছে মানুষকে ভালো মন্দ যে আমি আমার সাথে এইরকম অন্যায় অপদস্ত আমাকে অমান্য করছে দেখে সেই জাতিকে এইভাবে এইভাবে ধ্বংস করছি কার হাত ভাই লিঙ্গ আপনি যে লাইনে যেভাবে যে কথা বলতেছেন ওই ওই সব পদ্ধতি ওই সব যে আমরা জ্ঞান ঢুকাই এই দুনিয়াতে আমরা থাকতে পারলাম না ওই ওই জগতে তোমার তোমার না দোকান লাগলে তুমি নিশ্চিন্ত একটা লাভ থাকবো আমার দোকান লাগলে দেখি আমি এগুলো ইয়ার ঢুকাই এখন এখানে ওই যে পীর মসজিদ বোকারা আমার ওরা তো পীরের কাছে থাকো
পীর মসজিদ কি আল্লাহ রাসূল যে সারা আল্লাহ হইয়াছে রাসূল রাসূল হইয়াছে পীর মসজিদ এই কি সিঁড়ি একটা সিঁড়ি সিঁড়ি একটা তাই তোমারে কইছি কি তুমি আগে পীর ধরো ওই যে দোয়া মিলে দে কয় না আমার মুদ্দা কাল আমার পীরের জিন্দা কালের সাথে কথা খেয়াল করতে হবে যোগ করে দেয়া রাসূলের কাল আল্লাহর সাথে যোগ হয়ে আমরা একসাথে হে আবার জানো লেহার সময় হেই সুর কাছে নিয়ে লাগতো লাগতে হেই সুর কাছে সবই যদি আপনি বুঝতেন তাহলে আমি তো বাতাস নিয়ে যেতেন এই জন্য সব বুঝতে পারেন না কিছু বুঝতেন এই লেগে ইয়াল হয়েছে আপনি নইলে মোর দাসা কি এমন হয় আমি ওই চরণে দাসের যোগ্য নই ভাব জানি নে প্রেম এই জন্য এক কথাই কই এখানে আইসো ইয়া রাসূলুল্লাহ মাতাফসানা খেলে থাকবা কোনো দরবার নাই আর যা হুকুম পীরের হুকুম তামিল করবা ওই যে কিডা চুপটামি করলো কিডা চুরি করলো কিডা ভাত বেশি খেলো কিডা খাই কিডা চা খাইলো ওদিকে সব না যায় না যায় অমান্য করবো সাথে সাথে কতজন আইছে ভালো রাখলে মনে সেই সেই রাঙা চরণ পায় দুই তিন দিনও ধরিয়ে না লাগে আমি কই নাই আমার কথা নাই অনেকে তুমি একবার ওদিন পেলি আম মানুষ করতে পারেনি এখন আর একখানে কই শুনছেন যাই আবার কি করতেছি আমরা এই এই শব্দটা বুঝবেন কোরআনের ব্যাখ্যা দিতে পারবেন হাদিসের ব্যাখ্যা মাওলানা যে কোনো মাওলানা আটকাই যাবে কোনো ব্যাপার না হেরাই কইছে কি মমিন তোমরা মমিনের কাছে চলে যাও তুমি শীতকে
কোন আন পাবলিক মুমিনও ভাবে কোরআনের ভাষায় গুয়া ভাল আমানুষ নাকি আমরা আমানুষ জামকার কাছে আমরা এখন মানুষ সাধারণত মানুষ ধরেন জামকার কাছে মুমিনের কাছে বাবা আর আসকুলি দেখি কইছে কামেল পীরের দিলে এই হেন কিন্তু ওই শব্দই এইটা আর এক মিলে তোমার কলব হইবে রওশন নাকি আমি আবার দেখেন আর একখান কি কইছে ভাই আপনার দলে কোন মানে তর্ক বিতর্ক বেশ হয় না অনেক জায়গায় বাহাস এই সিভিল বে কথা কথা হলো না কাই কথা কথা তো দরকার এক জায়গায় জিজ্ঞেস করলাম কথা খালি মিলে দিবে না কি এটা তো আসলে অনুজম আসলে এই আমি পুরান এক ভক্ত রুজি গিয়ে বসি মানে হ্যাঁ এই হিন্দু মিলে তো আছে সোহিন ভাই গুটু গুটু আছে আমার খানে একটা আছে আমি তো বহাই নি আমি বুঝাই দিছি আরে আমরা মুড়ি মরা আপনি মূর্ত মানুষ না আপনি তো মানুষ না ওর কাছে এই সবার বিচার করলাম আপনারা কি মুরগি আছে মরা মুরগি গেছে সব ওখানে কেউ কথা কয় না এ ভাই কথাটার ডিস্টার্ব দিও না তিনটা এক খানা দেবে তরিগত খালি ওখানে মুরদি মুরদি আছে পীর মুরদি নাই মিলে শব্দর অর্থ কি আলোচনা এই কথা আলোচনা আমার দয়াল যেখানে এখানে বাতিল পূজন করে না আমার রাসুলের দরকার বাড়তি চালায় না বাড়তি কবে গুণ আইলো খলিবা জানতে হবে ওখানে কই বুঝি এ কও তোমরা সব মুরগি গেছো ওখানে কেউ করে এটা কবে না নাল আমি বন্ধু মানে একদিন মাথা মধ্যে খাওয়াছি এটা তো কবে কবে না হেঁকেল ডাকু সে কবে না এ ভাই হোরা কইলু তো একটা কথা সাথে তুমি আচ্ছা কও না আমি হলো জিন্দা আর তুরাই কইলাম এখানে অনেক তরিকার বাইরে আছে অন্য অন্য তরিকার আমি জিন্দা আনার একজন কবে না খাট এই আবার কি আমি কও না তারপরও কইলাম আজকে এই মিলাত পলাই মিলাতে কি করে জানো পীরে রাজি যার উপরে কইছেন না আপনারা মিলাতে পড়েন না তার মুর্দা দেহ জিন্দা এই মাতা ভাই আমি কই গেছে সত্য সত্য জিনিস যত তরিকতি লোক জাগবে এই 73 ভেরকার ভিতরে একটা ভেরকাই আছে যা দেখে সেজদা দেয় তাজিমি সেজদা হে আস্তে তো পুরো বার জুয়ান হবে হ্যালো পুরো হবে কোথায় কোন যে কইছি তুই বাজি তোর আনন্দের মেলা গান গাইছ ভাই এই গানটা বুঝলি হয় কি কি কইছে মানে বিশেষ করে দিয়ে আমরা ফলো করি না খালি হুনি লাহাওলা বাজে কথা মানে কানে দেই সত্য কথা কানের ভিতরে যায় না ওহ দরকার শোনার চান নাকি এই বিষয়ে যেখানে বসেন যেহানি জান মজলিছে ওখানে কিন্তু আপনারা জান্নাতের বাগানে আছেন বোঝেন বা না বোঝেন যে ফেলে ঘুরেন বা ঘুরেন এক প্লেট দুধ ভাতের ভিতরে একটা কেস করলে কি খাবে ভাই আমি কিন্তু আমার আব্বার সাথে ওই যে কুটুর কুটুর শুরু আমার আব্বার সাথে বেশি আমার হাতে রাত ভর কথা কিন্তু আমার শিক্ষা গুরু সে সেগুলো আমার টেকনিক্যালে যদি বুঝাইতো এই বোতল আমার দেহান নাকতো তার এটা আমার দেহা হয় কিন্তু মানছিরা তো কথা কিন্তু না আর আমার বাবা সামনে জীবনে মুখ খুলে নাই কয় আমার আমার যে খোদা হে আমার সামনে আরে আমি দেখি শেষ দাদিল দাঁড়াই থাকে তো আমি শেষ দাদিন খুলে শেষ দাদি কোনো উত্তারই না এরকম আমার দেশের কেন আবার কথা একের বলদ মানুষ শেষ দাদি আর উঠে কয়েকি ওই যে আসা আসি শুরু হয়েছে মসজিদে দেখি বাবা রাগ উঠে না গ্যাস
তখন আমার বাবার সওয়াল করছে আমার আব্বা সুইর বানি মুন সাইর গেছে তুমি কই নাই কত কো দেখ তোর ওষুধ আমি খাইনি আব্বা ডাক্তার কাছে গিয়ে যদি আমার কোনো ব্যথা থাকতো কোন অসুবিধা ধরে যে থাকতাম হেলাপ পাম না কহ তাই ডাক্তারের কাছে তুমি বিড়ি খাইতো তা ডাক্তারে কইছে কি সে আমি ব্যাপারটা বুঝলাম না স্বামী মেয়ে বড় ডাক্তার তো কখন দ্বারা আপনি হাজাই কইছে কি গরু ধরা লোক আমি যদি কোনো বিয়ার দিব বেড়ে দেয় এগো কথাই করছি আমার মাফ করে দিন হ্যাঁ সকাল সাহেব আমার একটা বিরিয়ানি দেন কেন ডাক্তার বিড়ি খাইতে দেয় হ্যাঁ সে শিকার দিছে আমি এ খাই না হ্যাঁ বিড়ি কিন কিন গেছে আমার আব্বারে হ্যাঁ সে কৌশল এই যে দেহা আর সাহেব দেহা হবে না যদি আমার এই না দিত ওরা যদি আমার দেরি না করতো আর কিছু দিন থাকতাম রাখতো উনি আচ্ছা বাবা গেছে তোর জান নিতেলে এই পৃথিবীর কোনো আজরাইলে নিতে পারবে না আমি স্বয়ং যাই আন তোর জান তো ইনুস রে ওই যে বড় ইনুস কজন বাড়াইছিল বাবা পানি দিয়ে এক টিলকে পানি দিয়ে বাড়াইছে তো সোমবার দিন আমার আব্বা আমার সাথে কথা বললো খালি তিনটা কথা বলছে তিনটা কথা কোনো জায়গায় ভাঙতে পারি না কইছে হা হা এই যে কিন্তু আলাপ সালাপ শেষ বেড়া এরম কইছে টাস টাস করে আমার আব্বাই রুম হেলান দিব করেছে আমার মা গোবর মিল গেছে কয় সব হাত পাও দুই কাছে আহ রাইতে করে রাখে নাই সন্দেহ না হাসাই আলাদা হইতো মানে বিড়ি খেতে যদি একটা কথা কয় বিড়ি সহ্য করতে রে আমার মায়ের ওয়াদা করে সরল লোক আসলো আমার মায়ের আমার মায় না আসে যদি আমি তোর কাছে কোনো চলতে জানতে অজান্তে কোনো ভুল ত্রুটি পাপ গুনা কর গেতে তুই আমার মুর্শিদ সাক্ষী রেখে আল্লাহর হস্তে মাফ করে দে উনি কইছে 370 কইছে মাফ করে দিলাম সরল সরল কথা কিন্তু আমি মাফ করে দিছি ওখানে খ কি কইছে আমার তার সময় নাই আমার সময় নাই আমার নিতে এসছে ওখান কে টিকতে নেই শুরু হয়েছে কান্দাকাটি হিলের মতন এর আগে আমার ভাইয়ের সরু বাইরে বাড়াই দিয়েছে নেওয়াজ খাওয়াই কয়ে আস খাওয়াই দিয়ে যা একটা ফুল আমার কাছে রাখে নাই আমার বোনের বাড়াই দিয়ে বাইক দিয়ে হ্যাঁ ওখানে একুশ মার কাছে কান্দাকাটি শুরু হয়েছে না ইদির মধ্যে সাল চাদর গায়ে দিয়ে যাইয়া উমা আমার ঠান্ডা বুঝে নাই বাবা আছেন নাম গেছে যে ভক্তি দিচ্ছে ওই ভক্তি দিয়ে কিন্তু জান গেছে বিয়া এই খালি কইল যে আকু বলি নাই আসলে হ্যাঁ রে আর মিস্ত্রি বেল নাকি তুমি পারো বাবা অমুক জায়গায় যাই জিগাবি অমুক জায়গায় বাড়ি আকু বলি বিদায় হইতেছে বিদায় হয়ে গেছে ঠিক আছে তাকে যাই অমুক জায়গায় মাটি দিবি তোরা কোদাল দিয়ে আগে তিন কূপ দিয়ে উড়াই দিবি অর বুনির পাশে তাহলে আমরা এনে আসি এরা বক্তি বইতো না যে আরাকখান বই থাকতো চুপ করে গিয়া রাইতের দিন নেই তাকে যদি খলি ভাই কছে যে বাবা ডাক পড়ছে তাহলে আর হে দেখে নাই কিছু দেখে নাই আমাকে দশা কি
এইভাবে তো ভক্ত দান গুরু নেয় বারোই বৈশাখ বাসু ফকির আছে আমি এখন 13 সালে বারোই বৈশাখ বাসলো বাবাকে বারোই বৈশাখ করে যা একটা টেস্ট আমরা 8 জন লোক এক লোক আসছি ওই হেনে গরুর খের কইলেন কি এই হেনে আজকে আমার মা আসলো বসো এত নাম বা সিরিয়াল বাবা ডাইকে নিলে শুধু না আমার কত মনে থাকে তত ডাক দিয়ে নিবি তাকে উঠবে না আর এক দুই বাবার কাছে যাবা না কি এখন দরবার বই গুছিয়েছি আস্তে আস্তে দিয়ে আমার হাতে একজন লোক নাই আমি বেরিয়েছি একলা এই কুড়ের কাছে তাই যাই হোক বাবা ডাক দিয়ে হয়েছে সিরিয়াল চলতেছে গান চাবিছেন গে আনে বাবা আহ আরে বাসুরে বাবা গান চাবুড়া বলতে থামাই দিল আনে আমি এনে একটু পোলাং গে ডাক দিয়ে আনছে তো একটু পোলাই রুসি বুঝুন না বাবা তু সাহেব তো সব দেহাই আর খেয়াল পোলাই দিয়েছে এসে গা আহানে পাওয়ার টান করে যদি আমার ভক্তি দিয়ে আমার বলে কি এখান থেকে কাকু বলি নিয়ে যা না আমি দেই বুঝি না মানে গদি দেখুন দুন পাও কইছে এখানে ভক্তি দিয়ে তো দিলাম আমি তো বুঝি না ইয়া যাকে যোগে আমার দলে বিয়ে করাই দানমন্ডি বই আমরা সাইড জন্য নয় জন আসল বিয়ে করাই টাইম বেড়ে আইলাম আসলে আমার একটা ছেলে পাগল পাগল করতেন নাকি ও খোদা করে মানে না তো ওর যে নকশা আমার বাবার নকশা শুনলো তাই হার জায়গা কিন্তু নকশা আছে নকশা শুনতে হবে একু চন্দ্র বিদ্যা কি জিনিস হলো মাসি করে এসে কইয়া হয় নাই আমার অমুক জায়গায় হবে আর গাউস পাক কিন্তু এরকম কইয়া দেয় অনেকে এই দরবার এই দরবার সাধারণ টুটু পিছলাই গেলে এই জন্যে একজন গুরু ভাই দেখলে এনে সকল সময় কোনো খলিবা খলিবা টলিবে নাই যখন এরিয়ার ভিতরে ঢুকে তখন আর খলিবে নাই ভাস্কর্য গেলে কী কয় ওই ভাষাই থাকে লেকিন এক সেকেন্ডের সিনিয়র তার একের গুরু সহিত দেখতে করছে মাতামচান ডাইরেক্ট করছে তাহলে তার মুর্শিদ বজন হয়ে যায় ওখানে বাবা আমাকে কেছি কি জানেন 10,000 করে একটা হাতে খলি পাবো ইসলাম ইসলাম করে ইসলামের বুনিয়াদ কি হে বোঝে না ওই কাবা কজন যে ঈদগা পাইছে এ কিন্তু অনেকে জানা তাই মেয়ে জানো না কাবা জানো না বিশ্ব কাবা জানো না অমুকে গাঁথলো অমুকে গাঁথলো নাকি ওই হুজুর কইছে অমুকে ধরো খালি দেখতে যাও অমুকে ধরো মানে পাথর পাথর টুকরিয়া তা না আমাকেও কিন্তু এই দরবার শরীফে যাহাই হয় না ইসলামের বুনিয়াদ ইসলামের বুনিয়াদ তাহাকে বলা হয় ইসলাম মানে শান্তি এই শান্তির কাজ ওখানে কইয়া বলো কি ওনারই করে দাম এখানে ওনার উপর যা ভরা আমার 10,000 করে টাকা দিতে হবে কথাটা কিছু করে বাবা গেল না হ্যাঁ এটা সবাই জানে দিই হুকুমটাকে বাবার না ওই হুকুমটা তালিম করতে যদি আমরা না পারি চেষ্টা সকলের দায়িত্ব হবে আমাদের জন্য করতেছে ওই যে পীরে একটা কথা মারিয়ে দিছে ওইটার পরে শুনে তুমি আর একটা অজুভা বাবা এত সহজ না কিন্তু যেই হোক তাই খলিবাগু ভাবের লোক থাকে প্রেমের থাকে ভক্ত বা বিভক্ত আল্লাহর প্রতিনিধি সে চাই কি যেই শান্তির কাজ তার জ্ঞান খুলতে হবে তার ডাইন ব্যবহার আছে তার কাছে যখন 10টা 5টা কেন অর্থের কাজ বাঁচছে অন্য যুদ্ধ বাজি গেছে আমাকে অসল কিন্তু হবে না ওইভাবে তার কাজল হয়েছে নি যেভাবে হোক জানি ভাই তোরা তো দান দক্ষিণা করস আমার হুজুর ভাই তুই সাথে কাউস বাক চাইলে একজন বিভক্তকে দিয়ে দিয়ে তারে এই মহাব্বতটা খলিফাদের ভিতরে থাকতে হবে খলিফাকে আয়ত্ত করে কামাই করিয়ে নিতে হবে আমরা বুঝি না আর ওখানে আমরা এক ভাই আর এক ভাই দেখতে পারতেছিলাম
এগুলো বুঝতে হবে এ সব মিলে দেখো এই গেছে বাবা আমরা মিলে বুঝি না নাকি তারপর ওনার হুকুম ওই চেষ্টা করতেছি মাফ করো মালিকেরা নক্স পাক তো এখানে কিন্তু নাই বোহা না একজনই বোহা দেহাই দেওয়ার অনেক রে যে একজন কিছু কি বাবা বোহা এত সহজ না যে দেখেন বাবা বুঝেছে বাবার হাতে ঠাট্টা করেন অনেক সময় ঠাট্টা করে কই সব কিছু যা কিছু বাবার আসলে এইটাই সত্য এই বাবা তাই খাই এইখানে খারা গেছেন ঘরে কোনো টাহা উঠা হয়ে যেতেছে এই কিন্তু মাতাম সানি দরবার বইয়ে দেখাইছে বহু খলি বামলি বইয়ে দিও গাফার কয়ে টাহা কটা দি কয় নাই এখন কয় কি বাবা বুঝি তুমি তো সিয়া কই যে টাহা যা বাড়তে কোনো টাহা সত্তর আবার নিয়ে আয় এরকম খোড়ায় আর কয় গাফা তো যাবে না বলা লাগলো লাস্টে বিলের মতন কুত্তার মতো মরা লাগছে এটার কারণ জানেন মসজিদ দেখছে যে টাকাটা নিয়ে যাবে নিয়ে আয় এই কাজে লাগুক হ্যাঁ আনবে না গুরুর কাছে না করছে আর হালাল জিনিস হারাম হয়ে গেছে এই জিনিস কাম দিয়ে দিছে উনি আর একজনের ভিতরে ঢুকাই দিয়েছে তো গেছেন নিয়ে দেখছেন এই জন্য যে বাবা অনেক সময় কালেকশন করতে কয় অনেকে করে কিন্তু টের পড়লো আজকাল তো আমরা কম না কই না নাকি আমার কাম থাকে বাবার হুকুম পালন করো খারো যেদিন দরবার সব থেকে দরবার ওর বিদায় হয়ে যায় দা গফারের বাবা এখানে বসে যে বাবা বলল কে গফার চাইরে সাত হাজারটা ভক্তি রাখছে বাবা বলল কে গফার এই যে সাত হাজারটা দিয়ে যে ভক্তি রাখছোস হাবিটাকে কিন্তু কমবে না কালা বাবাই বললো এরপরে ই করলো না বাবা বললো বাবাই ওটাকে একটা চরজ ছিল এখন যেদিন এখন তোর বিদায় শেষ বিদায় হয়ে যায় বাবা ডাকলে হাবিব ডাক দে হাবিব জি বাবা আসলাম এই কথা বলে ডকছে বাইক করে দে আমি বুঝতে পারিনি আমার তো শরীরে রাগ দিতেছি ওনারও হাজার টাকা কম দিয়েছে খালি এক দুয়াই বাবার দিয়ে আমার বাসায় কত হাজার সরকারি টেন্ডার কিনছিলাম ভাই ওই দু হাইতে খালি কম তাহলে উনি এক হাজার কম দিতে না ভাই আবার তারও রাখতে হবে যে কার কাছে কোনে আইলাম দেখেন গা পরে গা পরে কান্দা থামাই এলি যে এক কথা খানা দিতে আছে আর তোর কান্তু না কই না করে খানা খেতে যান এই জন্য এই মাইক নি সব উড়াইতেন দেখলে আমরা এলো এদিকে পরিবার কাছে না এগুলো নেন আমার দু হাইতে ক্লোজ করে দেন নরম হয়ে যায় ওনার সুতন দুধের এত পাওয়ার যদি পাওয়ারটা জানতো বলে গাছে ডাব করে তো পর পার এই জন্য আপনারা যেখানে যে থাকেন এইখানে সাবধান আর আপনারা সব সময় একজন খলিফার সাথে যোগাযোগ রাখতে হয় যে যে এরিয়া সেফটি আছে বুঝছেন আর দরবারি কাজ এইগুলো ফলো করতে হয় আপনি দেখবেন আপনি অনেক বড় এক অসুখ হয়েছে না
টাকা আপনি জুতা গুনে পারেন কিস খাইলি সকাল বেলা দেখি মানুষ আর মানুষ মানুষ আর মানুষ কোথায় কোন ভিলেজে আছে আর কোথায় খবর নেই নিদ্রাই বাঁচতে না বন্যা হয়েছে এই যে সূর্যা একদিন তো কি তখন রাসুলের আবির্ভাব হয় নাই রাসুলের দাদা কাবা শরীফে রক্ষণাবেক্ষণ করতেন তখন উনি তো হাজা আব্দুল মুত্তালিব তখন ওই মিশরের এক বাদশা অত নাম থাম করতে মেলা সময় লাগবে আইসে ক্ষমা করবে যেরকম আটবার গ্রিজ হইয়া ক্ষমা করবে রাখলো ক্ষমা মানে কি ক্ষমা মানে কি আস্তানা গেলো তার সেনা সৈন্য হাতি গুড়া যাহা কিছু আছে যুদ্ধ করবে যুদ্ধ করবে না কাবা শরীফ ভেঙে ফেলা তখন তো মক্কার লোক দুর্বল আর ও নীল সবল তখন আইয়া ওখানে সন্ধ্যা হয়ে গেছে ওখানে আস্তানা গেছে সকাল আইয়া কাবা শরীফ ভেঙে লাগে এখন মানুষরা ইয়া আমি মোতালেবের কাছে কয় ও আবার ওই যে সেনা সৈন্যরা আইয়া ওনার ওই যে উট পালতো উট উট দর্গে নিয়ে গেছে আব্দুল মুত্তালিবের হ্যাঁ রাসুলের দাদার আবু মুত্তালিবের দুধ ধরবে নিয়ে গেছে এই রাজা রাজা সেনা সৈন্য আর আবার ঘুরতে আইসে দেখতে আইসে এসে উডুর বহর পাইছে এই উডুর বহর নিয়ে গেছে এই বলি সেটি তোমরা কাবা শরীফ ভেঙে আলাবো গেছে এই বাদশার কাছে ওনার অন্তরে তো আল্লাহর বল না সরাসরি বাদশার কাছে গেছে এই বাদশা তুমি কাবা শরীফ ভাঙতেছ ভাঙে গেল আল্লাহর ঘর আমার কি তুমি আমার উদ্যোগ আনছো তোমার সেনা সঙ্গে এটা তো আমার আমার ব্যক্তিগত জিনিস এটা আমার ব্যক্তিগত জিনিস এটা লাগে তোমার সেনা সঙ্গে ডাকতে পারছে যে কথা তো আমার যুক্তি এই ওনার উদ্যোগ আনছো তো তুই ওনার উদ্যোগ আনছো দেখি আমরা আইসি কাবা শরীফ ভাঙতে এটার আবার ইতিহাস আছে কমানে কেন দিকে ভাঙবে কাবা শরীফ ব্যাংকে আইসি কাবা শরীফ ব্যাংক গেলাম ওনার উঠ ধর গেল বেজুক্তি কামড়ছ উঠ ফিরেই দাও দেশে উঠ ফিরে যা ফয়জরের বাদে আল্লাহ ইন এই যে আবাবিল তাইরান আবাবিল তানমি হিন বেজাতি মিসুকি ফাজালা রং কাশ্মীর সুরা এই যে নাজিল করলো আবাবিল পাখি আল্লাহ সৃষ্টি করলো এত উনি আল্লাহর কাছে ফরিয়াদ করছে কাবা শরীফ হইয়া আবু মুত্তালিব তখন ওনার পসিনা খাম হয়ে গেছে উনি আল্লাহর কাছে বলতেছে আল্লাহর সাথে
জাল্লা আল্লাহ তোমার ঘর তুমি ওরা ভাঙ দিয়েছো তুমি রক্ষা করবা আমার কি তখন উনি ওনার সাথে একটা যোগসূত্র হয়েছে না তখন ওনার শরীরে পশিনার ঘাম বাইর হয়েছে সে ঘাম থেকে আবাবিন পাখি সৃষ্টি হয়েছে হাজার হাজার কোটি কোটি হ্যাঁ সৃষ্টি হলো ওরা পাথর পাহাড়ে যায় পাহাড়ে যাইয়ে তিন টুকরো করবে পাথর আমি এক দুই টুকরো দুই পায় এক টুকরো মুখে তিন লতার মতো হয়ে গেল কেউ যারা পালাই বুলেই গেছিল তারা জানে বাইসে গেছিল আর সব প্রত্যেকটা সুরাই এইটা বুঝেছে আল্লাহ হুকুমা দিয়া মানুষকে যে দেখো এই যে সুরা আর আইতাল্লা যারে তাই সুরা মাউন এটাই কী কইছে নামাজের কথা যে মানুষ তোমরা একটু যারা খাদ্য দানে উৎসাহিত না হয় আমি সেই নামাজি মৃত্যু অভিশাপ করি তাদের প্রতি আমি অভিশাপ নাজেল করি অভিশাপ নাজেল করি নামাজ পড়িও ধীরতার সাথে বুঝিয়ে শুনিয়া কি চাও পীরের দরবার আছে কি চাও কি পাও বোঝো না হলো না আমাকে দেওয়া অবস্থা করছে দিয়ে দিয়ে অবস্থা করছে আল্লাহ কইছে যে কি চাও কি পাও তুমি বুঝকে শুনিয়ে আমার সাথে কথা পাও নামাজ করিও বুঝিয়ে শুনিয়ে ধীরতার সাথে লোক দেখানো নামাজ করিব না আমি ওই জন্য ওই গোপনে নামাজ করি বাড়িতে বলি মসজিদে বেশি করি না মসজিদে আইলে নামাজে ই হয় না আমার মন মতো আমি ধীরে সুস্থে আমার ভাব মতো আমি করি মসজিদে বেশি আই না খালি দুরক্ত করি ওই মসজিদ তাইলে এই যে আর একটা কই এই যে আবুল লাহাব আবুল লাহাব জানো আবু জাহেল কি ছিল সুরাই লাহাব তার কয় তাপবাতিয়াদার ছিল সুরে পড়ছ পড়ছিল কোন পড়তে তাপবাতিয়াদার সুরে জানো তাপবাতিয়াদাই আড়াই তাল্লা দিল একই আড়াই তাল্লা না তাপবাতিয়াদাই এলো সুরা আগে এই দুটো ধুয়ে এলো জায়গা মতো তো বুঝি ওই এই পিছিয়ে দুটো দেখতে খারাপ দেখা যায় জায়গা মতো থাক সুরা আবুল হাব আবুল হাবের উপরে একটা সুরা নাজেল করছে আল্লাহ আবুল হাব ছিল ওই পুরুষ বংশের ওই যুগের প্রধান কিন্তু চা খাইয়ে যাবা কইলে নগদ দিতে পারি ওই বংশের আর খেয়াল করো ওই বংশের প্রধান মাতুবদার নিয়মন যাও বা প্রধান সর্দার যা কম সে ছিল ওই পুরোহিত বংশের প্রধান এবং আল্লাহরে এত ধন সম্পদ অর্থ বল সব যা লাগে তাই দিচ্ছে বুঝি কাল করলাম না দাঁড়া খাইছে হ্যাঁ খালি এক বছর বারো বারো করে তখন আবুল আহাব এত ধনশালী ছিল এবং এত তার আবুল হাবি জানো না আবু জাহেলা কী করতো রাসুলের সাথে এমন কিছু করে নাই অন্যায় অবিচার তার মায়ের কি ভাহা কিছু লাগে তাহা আবুল হাব তারপর তো একটা সুরাই নাজিল করছে কে আবুল হাব হলো রাসুলের চাষা আবু জাহেল কী করছে আবু জাহেল কিছুই করছে আবু জাহেলের চাষা হ্যাঁ আবু জাহেলের চাষা দুইজনই চাষা আবু জাহেলের কথা যত মানুষ বুঝে অত হচ্ছে অত জাহেল হচ্ছে তাহলে জাহেলাতি একটা খিতাব পাইছে কিসের জন্য হচ্ছে একটা ক্ষেত্রে জাহেলাতি করছে আজ কমন তো রাসুলের সাথে অত অন্যায় অবিচার করে না কিন্তু আবুল হাব তা করছে আবুল হাব একদিন আল্লাহ দায়িত্ব করেছে রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোস্ত তুমি তোমার কম কম বলতে কি কমলার বিষয়
তোমার বল বল বা তোমার গুষ্টি দিয়ে তীরে তুর পাহাড়েটাকে নিয়ে এসো আইনে দিন ইসলাম প্রস্তাব করো তুমি দাওয়াত দিস বা সবাই গেছো বুঝলার বাপ যা মোহাম্মদের হাতে যেমনি কি ঝর্গজঞ্জল কাকু হাতে লাগলো তো আমাকে বংশের লোক সে যাই ধর্ম করুক যাই করুক আমাকে বংশের লোক না আমাকে বংশের লোকের সাথে কী পারে এই দেশে ঝগড়া করতে এই জন্য গেছে এই উদ্দেশ্য কমে ওই তোর পাহাড়ে মোহাম্মদের লোক ঝগড়া বাজাইলো কিনা বাজাইলো না মানে ভাবছে তারা হ্যাঁ এখন গেছে পার আল্লাহ কইছে দিন ইসলাম প্রস্তার করতে যখন নাকি এই দিন ইসলামের কথা শুনছে আবুলাহাব তেলে বাগুনে জ্বলবে গেছে এতটুকু ধইছে করবি দে মোহাম্মদ তোর ওই সব কিস্তা কাহিনী আমরা শুনতে আইসিনি আমরা ভাবছি যে তোর সাথে জানি কাগজ সাথে কি ঝর্গা বিপদ বা হয়েছে তোর গুহার মধ্যে কেটে আটকাই হ্যাঁ তাই এই দেশে কে আছে আমাদের বংশের সাথে ঝর্গা করার বা ফসাদ করার যুদ্ধ করার উনার লোক খুব প্রভাবশালী এই তো রাসুলের যা কিছু মানে যে ভাষা আছে সেই ভাষায় উনার অপমান করবো আর মারতে ধরতে যা মারছেও মারও নাই কিন্তু মারতে ধরতে বলতে গেছে আমার ওই যার ভাষায় যা অতিরিক্ত ভাষায় উনার আপন চাষা হ্যাঁ শোনো করার পরে মুসলমানের মানে মুসলমানের সংখ্যা কত খুব কম তখন মুসলমানটা আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ আপনি কিন্তু রাখুন এই আপনি দেখেন এই যে যেইভাবে নাকি আবুল হাব অপদস্থ অপদস্থ যে জানিকে অপমান করলো এর বিষয়ে আপনি যাহা তাই করেন তখন তা আল্লাহ সুরা আবুল হাব সৃষ্টি করলো শুধু আবুল হাব সৃষ্টি করলে কী করলো জানো আবুল হাবের শরীর দিয়া আল্লাহ আবুল হাবকে দিচ্ছে আগে ধ্বংস আবুল হাবের হাত উঠে উঠে দিচ্ছে আগে ধ্বংস হোক আবুল হাবের ওই দুই হাত তারপরে ধ্বংস হোক আবুল হাবের শরীর তারপর ধ্বংস হোক আবুল হাবের ধন সম্পদ তারপরে ধ্বংস হোক আবুল হাবের যা লোকজন আছে লোকবল আবুল হাব এই দেখো কী হইল আবুল্লাহাবের শরীর দিয়ে বসন্ত তাই না বসন্ত রোগ চেন শরীর যে বসন্ত রোগ হইতে শুরু করল এখন হয়েছে বাইরে এত দুর্গন্ধ হয়েছে ওই ঘরে বা এলাকায় লোক থাকতে পারে না আবুল্লাহাবকে ফেলাই দিয়ে আসলো এসে পাহাড়ের গুহায় সেইখানেও পোষকে গোল গিয়া এমন গন্ধ হয়েছে অস্ত্র এলাকায় মানুষ থাকতে পারে না তখন আবুল হাবের ছেলে সন্তানদের সব এলাকাবাসী চাপ গেল যে তোর বাপের ওখানে হালাইছুন তার বোন দিয়ে আমরা টেকতারি না তারপর কী করলো একটা গর্ত খুঁজছে গলায় রশি বেনবি আবুল হাবের হয়ে টান দিয়ে হয়ে গর্ত ফেলে গেছে তারপর কী হইল আবুল হাব আর কী করছে জানো রাসুলের দুই নিয়ে এনেছিল তার দুই ছেলের জন্য সেই মেয়েদেরকে তালাক দেওয়া হয়েছে ছেলেদেরটা মানে কই যে কোনো ভাষা কোন ভাষায় কম হে এমন কোনো কাজ করে নাই যে রাসুলের শান্তি হোক সে কোরআন নাজেলের করতো আল্লাহ কোরআন শুনেই তো আবুল্লাহ করছে কি ওই যে টাকা পয়সা আসলো মিশর টিকা ভালো ভালো গায়িকা ভালো ভালো ন্যাশনাল আর ভালো ভালো কিস্তা কাহিনী করার মতো তাদেরকে আমি আসল ভয় করে পাশাপাশি এখানে যদি আমরা কথা কথা ঘর চলা এখানে আর ঘর না এখানে ভাই হ্যাঁ আসল ভয় তো মানুষ তো হেনে যাবে না হেনে যাবে কালকে রাখতে ওই কথা লোকেছি এখন আর যাবে ওই হেনে যায় এই পর্যায়ে মানে এমন কোনো কাজ আবুল্লাহ করে নাই দেখো আবুল্লাহ হবে তারপর আল্লাহ অস্তিত্বই রাখবে একবারে ভবিষ্যৎ তার তো বংশ বংশ গোত্র তার কোনো চিহ্নই রাখলো না আল্লাহ একটা ভুলির সত্য দিল আল্লাহ সত্য পাল্লা আল্লাহ কেবল ধৈর্যশীল সহ্যশীল সে পারে না এমন কি কাজ আছে এই যে কালকে শুরু হয় করছি রাত্রে ওটা প্রত্যেক দিন আমি সকাল বিকাল করি
আইতাল কুরসি আইতাল কুরসি হলো সূরা বাকারার 255 আয়াতে আইতাল কুরসি একটা আয়াতেই আইতাল কুরসি আইতাল কুরসিতে কইছে যে কে আছো আল্লাহর কাছে সুপারিশকারী করার মতো কার এই যোগ্যতা আমার কাছে সুপারিশ করার মতো কে আছো আল্লাহ প্রশ্ন করছে কে আছো আমার কাছে সুপারিশ করার মতো আইলেন কোরআনের ভিতরে কে আছো তোমার পিছে এবং সামনে যাহা কিছু আছে সব কিছু আমি আল্লাহ দেখি তুমি দেখো না তোমার যত জ্ঞানের অধিকারী করছি তার বেশি একটুও দেখবো না একটুও বুঝবো না তোমার যা জ্ঞান দান করছি তার বেশি তুমি বুঝবো না আমি আল্লাহ বুঝবো কিভাবে তোমার ধরেছে আমার এই যে আমার কুরসি পৃথিবীর সর্ব জায়গায় বেষ্টন করে রাখছি আমি এমন কোনো জায়গায় নাই আমার কুরসি নাই আমার স্থান নাই বসার স্থান আসমান জমিন 18,000 মুখলুকাতের ভিতরে আমি বিরাজমান আমার কুরসি তোমরা আমার দেহের লিগে তো পাগল হয়েছে আমার এই যে নির্দেশন গুলো দেখো না আইন হয়ে পাস করবেন যে পাঠশালায় যখন খানা বিতরণ হয় এরপরে আর কেউ আমার কাছে আসবে না আর নাহলে 10টার পরে আইব ওনার একটা ঘুমানের এখানে চা মানে একটু অর্ধ ভাই তারি নাই এই কিনা যদি ফোন দিয়েছে মিলাল ভাই ভাগ দিয়ে যান ওই চা খাওয়া কোন সময় রাইতে আরে এই যে ঠিক আছে আমি এবার যে ঘুরতে ঘুরতে গেছে কোনো ঘুম হবে না বেলাল অল টাইম ডিউটি চালু কি করবেন এখন যে দূরে থাকলে ভক্তি হয়ে গেছি এই ভক্তিতে মুক্তি হয়ে গেছি কাছে থাকলে অন্যায় হয়ে গেছি এমন একটা কথার ভিতরেই এমন অন্যায় হয়ে যায় যে ইন্দ্রিয়তে যা কিছু হয়েছে যে তোমার স্রেক আল্লাহ কে স্রেক থেকে তুমি মুক্ত থাকো আল্লাহর একবারে এবার বন্দি করবে সব কিছু করলে আমি আমার একটা কাজ করছি আল্লাহর কথার বিরুদ্ধে শেষ হয়ে গেছে সেদিকে কোনো মাপ এই যে আস্তে আস্তে আমরা করি যে মাতাপটা নিয়ে আমার ভালো মাতাপটা নিয়ে আমার ওই এটা রসুল এই কথা কি হুজুর করে না এগুলো আশেকের প্রেমের কথা আচ্ছা এই কথাতেই এই যে আল্লাহ সুরের ভিতর করে দিয়েছে স্পষ্ট আমি ছাড়া উপস্য সমযোগ গোপ্তে হই নাই আমি ব্যতীত আর আমার সাথে কেউ কেউ অংশী করবে না এই অংশী করাতে বলেছিলেন আল্লাহ বলি এই কথা কইতে হবে আল্লাহর সাথে কারো শরীর করা যাবে না সে আল্লাহ রলি না কোরআন শরীফে তো এই কথা বলছে মুর্শিদি রসুল মুর্শিদি খোদা জবানার কথা কইছে এটা কোরআনে কথা এটা কইছে হাদিসে যে এই জবানায় এখন নবীর জবানা না আলেমের জবানা আলেম শব্দের অর্থ জানবে আল্লাহ সে জানে সেই হলো এখন ওই নবীর পরবর্তী স্টেজে তার হুকুম হাকাম মানিয়ে চলো এটা মানা করে তো এখানে আইসো তুমি হুকুম হাকাম মানিয়ে চলো কিন্তু সে তো আল্লাহ আল্লাহ না সেগুলো অলি আর আল্লাহ তার ভিতরে আছে সে অলি যার ভিতরে আল্লাহ আছে সে কি অলি সে আল্লাহ না সে আল্লাহ অল্লাহ আল্লাহ অল্লাহ আল্লাহ এখানে কোরআনকে বুঝতে হবে আল্লাহ কইছে আমার সাথে কাউকে শরীক করিও না আর আমার থেকে কাউকে বিদাও করিও না
শরীর করাটাকে যুদ্ধ করা শরীর হইল রাসূলের যদি আমি তুই আল্লাহ তাহলে এটা ভুল হবে সে আল্লাহ রাসূল তুই হল আল্লাহর তার কথা বলা যাবে না তাহলে শিরক হয়ে গেল যেরকম এটারে সে আয়নার হক করতে করতে এসে অন্তা বলছে যে ও কয়েকটি আমি হক হক শব্দ হচ্ছে আমি কোথা তারা ভুল বুঝবে সে কইছে আয়না হক আয়নার ভিতরে কোনো না হক নেই তারা বলছে যে আয়নার হক যে ওই হক দাবি করে ওই আল্লাহ এই না বুঝতে শুনবে তারে ফাঁসি দিল শুনে দিল তারপরে ওরা সবাই সই করছে একজন মানুষ সই করে তিনশো আলামের সই লাগবে না রে শুনে দিত আয়নার হক একজন আলেমের কাছে গেছে সে আবার অল্প গুরু আয়নার হাতে মানে শিক্ষা গুরু ওই কোরআন পড়াইছে সেও খুব পছন্দের বা আনন্দ সে হাসি লেখল যদি না বুঝে না শুনে আয়নাল রে শুনে দাও এটা আমার ইচ্ছায় না কিন্তু ওরা যে কথা বলে ওই কথা যদি সত্য হয় তাহলে আয়নাল দিছি আর যদি ওই কথা হচ্ছে না বলে তাহলে ওই তো দিছি না এই কথা বললে উনি সই করে তখন তাকে ফাঁসি দিল এটি শুনে দিল শুল মানে কি এটা বুঝতে পারবে শুল মানে আগে শুল যুদ্ধ করবে মানুষকে হত্যা করতো আর ফাঁসি ওই এই গেল ছিল সেই আইন শুনে দিয়ে হত্যা করে তাই কি আইনাল দেখে মারতে পারছো হ্যাঁ আল্লাহ করে জীবিত রাখ তার দিকে মারতে পারো পুরাই হেলাইলো জ্বালাই হেলাইলো টুকরো টুকরো করলো তারপরে কি সে মরছে না মরে নাই সে আবার ধর এই যে আবার তোমার ওদিকে কি বাইরে যাও বাইরে যাও এই রওজার মধ্যে না এই রওজার মধ্যে না এইদিকে এসো এই এইদিকে এসো ওইদিকে এসো এই ছেলেরা এই কথা বলতে শোনো না এটা রওজার শরীফ ওখানে যাইস না ওখানে যাইস না এদিকে এসো এই এটা টাওয়ার পিস্তা করে এই তোমরা এখানে আসো বাইরে আসো বাইরে আসো একজনে কাছে কি খাজা খাজা মানে বিশিষ্ট রত্নকুল্লা আলায়ের রোজায় তার কোনো ছেলে সন্তান হয় আপনি আর একদিক ফিরে কি কি কন এদিক ফিরে না দিকান না কি জানি আমের আম্মেও দুলভরা পাইছেন এর মতো না আজার মধুর খলিফের খালাসি না মধুর খলিফ এইসব জানি খাজা মাইনুদ্দিন শিষ্য তোমার তোমার কথা কই তোমার কোনো স্ত্রীর গর্বে কোনো ছেলে সন্তান হয় না অনেকদিন হয়েছে বিয়ার হওয়ার পরে কোনো ছেলে সন্তান হয় না খাজার রওজায় দিয়ে আমরা দুইজনে বস্ত্র ধারণ করি বলছে খাজা আল্লাহ তো দেবে আপনার উচিলে আমাদের একটা ছেলে দান করে হাজা ওনাদের আরাধনা প্রার্থনায় রাজি তখন আল্লাহর কাছে করে উঠতেছে আল্লাহ আপনার বান্দায় তো একটা সন্তান চায় আপনি কী বলেন তারা তো আল্লাহ ছাড়া তারা কিছুই নিজেরা ইচ্ছা করেও করেন আল্লাহ বলছে যে তুমি কি কম আইনের দিক ওর একটা সন্তান দিতে একটা ছেলে দিতে আমি একটু ফরিয়াদ করছি আমি কই না আপনার হুকুম দেওয়ার মতো তো আমার নাই ও কথায় আপনার কাছে একটু কই এখন আল্লাহ রাজি হইল রাজি হইল পর ওই ওনার গর্ব হইল গর্বে একটা সন্তান জন্ম নিয়েছে তা জন্ম নিয়েছে পর ওরা করছে কি এক বছর হয়েছে পর হাঁটা চলাও দেশে ছেলেটা ওই রওজায় আইয়া ওইখানে নিয়ম কী জানো যার যার ইচ্ছা তুমি মানত করছো না তোমার কিন্তু
ওই উরুসরা তোমার নিজে ওখানে ডেক আছে সব কিছু আছে লাকড়ি বাকি কিনে এনে চাল ডাল কিনে এনে তুমি সিন্দি পাকাবা তোমরা কাছে আইয়া ওই আরো লোকজন নিয়ে এসে আইয়া রওজায় সিন্দি পাকাইতেছে ওই তালে গুলো রয়েছে ওই ছেলেটা কাছে আটটা আটটা দাঁড়িয়া ওইখানে আবার গরম পিসাব আছে খুব গরম ওনার পাশেই রওজা ওই গরম পিসাবের মাঝারে গেছে তো ওই তো বাচ্চা ছেলে তো পোষাগেরই কি বুঝে পায়খানা হয় কি বুঝে ওই রওজার ভিড়ে কেমনে জানি গেছে ওর বাঁ বাপ দিকে রয়েছে ও তো হেরা দেয় নাই তাই ওই রওজার পোষাক করে গরম বিষয়টা গরম জালালি ভাই জালালি ভাই আমার তার বোঝা উচিত না বাচ্চা ছেলে না বুঝ শ্যামরা যেই জালালি করতে পারে উনি এই শ্যামরা গেছে মরতে আর ওই ছেলেগুলো ওই ছেলেগুলো গরম বিশ্বের মাঝারি করে মরতে গেছে মরা এই তো কান্দা কাটি ছিল এখন খাজা তুমি আমাকে দিলাই কে আবার তুমি নিলাই গে এই করে নিয়ে ছেলে খাজার রওজারি করে ভিতরে হালাই গেছে খাজা সে গরম বিশ্বাস সে মৃত্যু করলো খাওয়া দাওয়া তাদের মৃত্যু করলো অত রাগি লোক খাদে মেয়ে সাথে সাথে স্বপ্নে তন্দ্রার ভিতরে দেখাইল ওর মাজা সৌড়ে ওরে নিয়ে ওই পাহাড়ের ভিতরে ঠিক আছে যাও আমার কাছে এত রাগি লোক থাকতে পারবে না এই গরম পিসাবের মাজা কিন্তু এই পাহাড়ে তাই না গরম পিসা তো এখানে ওই গরম পিসাবের নাজার হয় না এখানে গরম পিসাবের নাজার হয় আমি গরমটা করলাম কি কম এটা ভুলটা ধরাই দিলাম এটা কি অপরাধ করছি ওই তুমি এই কথা কে সে কথায় মন দাও এই কথায় যে বাহির জগতে কেটা খাইলো কেটা টাহা নেলো কেটা পয়সা নেলো যার তারটা হে হি বুঝলো আমি চুরি করলে তোমার পাওয়া লাগবে না মালিকেরও কিছু করা লাগবে না এখানে অটোমেটিক হয়ে যাবে চুরির বিচার হয়ে যাবে তুমি কই যদি পাঠিয়ে বাবা বিচারক আছে তুমি বিচারের ভার নিতে যাবা তুমি বিচারক বোকা বুঝ ধরা তীর ধরা তোমার এই মতো কি নালিশ করছে নি তীরও তো সস্তা না ওই যে ডালটারে হরাই দিয়েলাম আটা গোটাই যে রয়ে গেছে ওই ডালটা হরাই দিতে গেছিলেন হরাই দিয়েছি ওই দিকে গিয়েছি ওখানে একজন একটু বসে আরাম পায় শান্তি পায় এই আইলাম আর পাইলাম আর এক বস্তা ভরিয়ে নিয়ে গেলাম আর এখানে আর থেকে ব্যয় হয়ে গেছে তিরিশ দরকারে বেশি সময় থাকতে হয় বেশি সময় থাকতে হয় আমার মধ্যে হয় খাসি রাত নাই গনি ভৈরের মতো করেছি গনি ভৈর আনছি দিলে থাকি আছে সেই কেউ সাথে তা করা কথা করছে কেউ কী করলো না করলো সে কথা করছে আজমন থেকে গেছে এই কথা করলে মনে হয় বোঝা যায় না এত নরম কথা কইছে না না রাস্তা রাস্তা একটু সুন্দর ছিল তারা আবার এরকম করছে বাবা সুন্দর হোক কাকা সুন্দর হোক সুন্দর হোক পুরীর কথা পুরীর কথা এ সময় আমি এত দিই এটা আমার মনে আছে আমি কি জীবনে কি এই পীর মুর্শিদ বা তাদের ওই যে অনুসারী ভক্ত এদের সাথে মিশি না বড়ো বড়ো পীর হলে যে জীবনী করিনি এই যে বেরাজের বয়ান কিতাব যত যেগুলো প্রয়োজন বেরাজের বয়ান মানে বেরাজের কী হয়েছে আল্লাহ রাখি হয়েছে
كان دوار بوزامو كتو آبار بوزامو كتو آبار بوزامو كتو سوپر جلائي سي سياس احنا آر بوزامو كتو آرگون آر تو آمار بوزي آسنا ايه جو اندو كانا در مطلو بوزامو الله دخل ايه جو سبتو كاسمان سبتو بوزامين سنونه پورتو ماسمان ارخرستا دیتو آسمان جائتو بردنا نسو তাদের একটি আর নাই প্রথম আসমানের ফেরেশতা প্রথম আসমানেই থাকতো হ্যাঁ দ্বিতীয় আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানেই থাকতো তৃতীয় আসমানে যেতে পারবে না নিশ্চিত ওইরকম সপ্তম আসমানে ছয় আসমান পর্যন্ত যাইতে পারে জিব্রাইল আলাইহিস সালাম সে সপ্তম আসমানে যাওয়ার তার কোনো একটি আর নাই অধিকার নাই সেখানে আবার সপ্তম আসমানের ফেরেশতা আসেন তারা তাদের ডিউটি তাদের ডিউটি জিব্রাইল আলাইহিস সালামে ছয় আসমান পর্যন্ত যাওয়ার ডিউটি সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার ডিউটি নেই তো ফেরেশতারা সেই জন্য মানতে চলে না আবার এক 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 ফেরে এক এক রকম এক আসমানের ফেরেশতার কিন্তু সব আসমানের ফেরেশতার একরকম চেহারা না একরকম রূপ না একরকম তাদের কায়দাকরণ না এই সাত আসমানের সাত রকম ফেরেশতা সাত রকম তাদের চেহারা সাত রকম তাদের পোশাক আদি সাত রকম তাদের সব ভিন্ন তুমি প্রথম আসমানের ফেরেশতা তুমি দ্বিতীয় আসমানে খবর লিখে যাবে তোমার কি এই সব যে করতে কিছু তোমার চা বানাইতে কিছু চাই বানাবে মানুষ আইলে পিতা খাওয়া আদর করবা আহ্বান করবে তাকে বসা যাবে টাকা ধরো এমন টাকা যদি তোমার হুকুম থাকে তাহলে তুমি ধরকে নিয়ে সুযোগ কাছে তুমি দেওয়া না তুমি খাবা হে আমি জানি না এইটা ডিউটি ডিউটি তো আমার রিলেটেড এই টাকাটা আমি ধরি হে ধরে যেই ধরুক লোকজন আছে তারা নিষেধ করতে পারে না যে তুমি টাকা পয়সা কোনো আগর করলে তো টাকা পয়সা থাকবে না তীর হলো সৈতম আগে শোনো এই কথাটা কই জানো আগে সংস শুরুকালে একালে নোয়া সৃষ্টি না প্লেন ছিল না হজে যাইতো না হাইতে যাইত কিরকম যাইত যেমন তুমি কয়েকবার ওই যে যারা পুরানো একবার তো গেছাও তুমি আবার চিনছাও না তুমি আবার আমাকে দশজন দুটো নয় ভাই আমার সাথে আমি তোকে হজ করাই নিয়ে মানে আমি চিনি রাস্তাঘাট পথ নিয়ে গেছে কাবা শুরু হাঁটতে হাঁটতে নিয়ে গেছে না এক বছর কোনো টাকা নিয়েছে পয়সা নিয়েছে না তাদের কি আল্লাহ রাসুলের বা আল্লাহ কাবা শুরুকে নিয়ে তাদেরকে হজ করে নিয়েছে যাইতে যাইতে সেন্সে জানছে হজ করে নিয়েছে এরকম সাতবার দশবার ওকেও গেছে হজ গেছে না ওরকম তুই তোমাকে আল্লাহ আল্লাহর রাসূলের দপ্তরে নিয়ে পৌঁছে দিবে ফিরে এরপরে কোনো এখতিয়ার নাই এরপরে তার কোনো ডিউটি নেই তুমি এখানে তোমার ইবাদত দ্বারা তোমার যা কিছু আছে তোমার যদি পূর্ণ না থাকে তুমি যদি আল্লাহর ইবাদত বন্ধুগির রাসূলের অনুসরণ অনুকরণ কবিতাভুক্ত না হও
চাইলে তোমারে নেবে আর সেই আল্লাহ গ্রহণ করবে নবী গ্রহণ করবে তোমার নিয়ে যাবে একটা সস্তা কইলে নিয়ে যাবে এই যোগ্যতা অর্জন করা লাগবে না আল্লাহর সাথে দেখা করা আল্লাহর বহু নূর একটা নূর আছে পদ্ধিত সেই নূরের তাজ আল্লাহকে সহ্য করতে পারে না আমরা তো থাক দূরে করতে আমরা তো এত তুজরা মানুষ সে নির্দর্শন দেখাইছে না তুর পাহাড়টা তার একটা কর্দিত নূরের রশ্মি ফেলাইছিল কুদ তুর পাহাড়ের উপর তুর পাহাড়টা পুরো সাইসে হয়ে গেল কি করত ওই মুসার আমলে খালি আল্লাহরে দেখতে চাই আমার দেখবি আয় এই মুসার লয়ে গো তুর পাহাড়ে দেখ আমার এই তোরে দেখতেছিস তোরা আমার দেখবি কেন আমার এত তা তেজ যে তেজে এই পাহাড়পুর স্থায়ী হয়ে যাবে তোরা আমার দেখতেছিস এই বুদ্ধি কি তাকে আসল আসলো না এই আর বড় গার গমি করে এই মুসা কই তোমার আল্লাহ আনো আমরা কথা কই তারপর মুসাও তো চেনে না আল্লাহ রে তাই কি আল্লাহ কই তুমি তাই কি ওই যে খেজুর গেছে রাতে দেখো আগুন গেল ওই আগুনে আনি দূর শব্দের তো আগুন না ও আগুন দিয়ে আমাকে বাড়িতে কত আছে বিজুরে বাচ্চান দে বিহারে কত কি করে তো ওই আগুন তো আমাকে বাড়িও আছে তাই ওই কি আমাকে বাড়ি কত আগুন আছে গাড়ি গমি না কারণ গান গাভীর ওষুধ দিলে কি আল্লাহ ওই জাতি যেটা ধ্বংস করে দিয়ে ঘাল জমি আমার সাথে এমন কলেরা যে কলেরা কয় যারে কয় কলেরা জীবাণু ওই যে এই জীবাণু হয়েছিল না আমাকে দেশে করোনা করোনা ওই কলেরা জীবাণু দিয়েছিল করোনা জীবাণু তো যার একবার হয় বমি করে শেষ একবার হয় পায়খানা করে বমি করে শেষ তারপর তারা ভয় থেকে মুসার কাছে সালেন্ডার করলো তার আজীবিত করল আল্লাহ হাতে খাইলি এরকম নির্দেশন দেখাইছে না হ্যাঁ নুহুর সময় করে নেন নুহুর সময় প্রলয়াবিত করে দেয় নাই চল্লিশ ফুট পানি দিয়ে কষ্ট না এই জাতিকে ধ্বংস করে না তারা আল্লাহরে মানে নাই এরকম অনেক নবীর সময় করছে সেইটাই তো সুরে জানাইছে যে এই দেখো আমি এই এই কাজের পরিপ্রেক্ষিতে এই এই জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি তো ধ্বংস হইতে কেউ যাই না দেখছে তাকে যাইয়া ঘর সংসার করো নিজের কাম করো তার ভিতরে পূর্ণ শক্তি থাকো আল্লাহরের স্মরণ করো পৃথিবীর স্মরণ করো এখানে থাকলে বেশি হয় পাপ পূর্ণ কম হয় আমাকে সব অর্থ ভালো না চরিত্র ভালো না ওই দূরে বেরিয়ে একবার স্মরণ করবো আর এখানে বেরিয়ে হারা দিন থাকবো এই সমতুল তুমি দেখবা তোমার বসের কাছে কিন্তু সবাই যাইতে পারে না যাইতে পারে সবার এক্তিয়ার আছে সারা দিন জায়গা যাওয়ার মতো কোনো কার্যক্ষেত্রে যাই হোক তা আগে জানাইতে হবে কি সারের হাতে একটু দেখা করতে চাই সারের কাছে যদি দেবে অমুক আইসে আপনার হাতে দেখা করতে চাই আইতে কও আইতে কইলে যাইতে কো আর না এখন হবে না যাও তুমি যাইতে পারবে বছর রুমে পারবে না ওরকম বসের বসের সাথে আবার পিউনের সাথেও বস কথা পায় সর্বসময় না হয় পিউন তার মনকে তার কার্যকলাপে পিউন তার মনকে এনজয় করছে তার সাথে সে পিউনের সাথেও কথা বলে যুক্তি করা মিস করে যুক্তি তার যোগ্যতা থাকে
দেখবে কি নিজে তো সার আমার অমত করে চাকরিতে দিয়ে দেয় দেয় না কিন্তু একজন ওই তার সহকারীর কথাই দেয় না কিন্তু পিউনের কথাই দিয়ে দেয় চাকরি দেয় পিউন তার মনোভূত তার মনোভূত হইতে হবে এই খরা দেখলাম এই বৃষ্টি আল্লাহর কিন্তু বোঝা যায় এর আগে যে বোঝা গেছে যে এই দিত আমি তাহলে আইসি তাহলে ওকে এরকম বৃষ্টি ব্যাগ হবে এরকম বোঝা গেছে তাই না তাই তার কি কি বৃষ্টি অনেক বৃষ্টি হবে ভাই এ আও কোয়া যায় না ম্যাগের গতিতে বোঝা যাচ্ছে যে বৃষ্টি শুল্ক বৃষ্টি হবে না দেখছেন কয়েকদিন খরা গেছে না আমি আমার না বাসায় না সব উনি এই যে আমার আব্বাই পাঁচ দিন ধরে চোখের পানি নিপতাছে না পাঁচ দিন ধরে শিক্ষক না কান কান্দ তো আসেনি অসুবিধা লাগবে না দেখে মেয়ে বুঝে পর্যন্ত মধ্যে গিয়ে বসি মানুষ গেছি অনেক কিছু বাজি আমি আপন ভাই আপন ভাই বাজছে না মামলায় ওর বেড়ে দেওয়াই গেলেই তেলি আমি মুক্তি রাজনীতি করে বোঝেন নাই এই যে দরবারে আজকাল ভাই ভাইয়ের পিছে কি কাঁদি লারে আর এই ভাই দৌড়ে এসে ফিরে পাঁচশোর গেট করবো দরবার এই আদর্শ আমি আমের ছোট ভাইদারই দেখছি পাঁচশোর দরবারে গেট করবো এই গেট করতে দেবো না কেডা বাহাদুরপুর পিসাবরা বাহাদুরপুর পিসাব না দেওয়ায় হাইজন কাছে ফোন দিলাম লিটুর সময় আমি একজন সরাসরি বাদ আমার এমপি আছে গো ইয়া লিটু না এখানে বিএমপি ও খান্ডু চলি হ্যাঁ একটা গেছে ওই গেট বাংসা কাটা যে যে বাংসা হয়ে গেট করে দিল এমপি গেছে 142টা মানে ওই বাংসা আর রজন লোকে যেটা এটা গুলি নেই সব ওই যে ছোট লোক আমার সারা পৃথিবী একদার লাগুন পুরি লাগুন তোমার কিন্তু আমি মনে নাম কাটিয়া লাগু এটা আমার কি বুঝ আরে যে এই স্টুডি ওই যে লম্বা স্টুডি ওই এটা না তো ওই যে লম্বা স্টুডি আছে না ছোটটা এ নিয়ে তুই যে মস্ত বকায় ওই যে আমি যার কথা কয় তুই তো আমার আগে গেছে ওনারই কলার মধ্যে কাটাঙ্গে ওড়াই ফেলে যাবে আগে জিগে বাবার বাবার বর্ষা লাগিয়ে রাখতেন না কোনো দিকে এনে রাখলে এটা ই করতে ঠান্ডা দিতে নিচে পাখা টাকা বানাই ওই পাশে যেন ডালু আছে ডালু বানাই দিতে